আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আজকে আজকে আপনারা গত ক্লাসে একটা বলেছিলেন যে একজনের একটা প্রশ্ন ছিল, ওটা আমি অনেক কষ্টে খুঁজে বের করছি, কেস রেফারেন্সটা একটু সবাই নিয়ে নেন। কেস রেফারেন্সটা দিয়ে তারপরে আমি কেসের কি সিদ্ধান্তে এসেছিল সেটা বলবো এখন। কেসটার নাম হলো মাহাতাব উদ্দিন বিশ্বাস। কেসটার নাম হলো, আমি একটু লিখে দেই আপনাকে, তাহলে সুবিধা হবে। মাহাতাব উদ্দিন বিশ্বাস, মাহাতাব উদ্দিন বিশ্বাস বনাম আব্দুল জলিল। মাহাতাব বিশ্বাস বনাম আব্দুল জলিল, আব্দুল জলিল এটা হলো 47 ইয়েলা হাইকোর্ট ডিভিশন 1995, পেজ নাম্বার হলো আপনার 44। ওকে, 1995, পেজ নাম্বার 44। এই মামলায় আমাকে যিনি প্রশ্ন করেছিলেন, ওনার একজন একটা সিভিল মামলার সমস্যা, বললো যে যদি বাদী যদি ইচ্ছাকৃতভাবে জেরার সম্মুখীন না হয়, বা বাদী যদি জবানবন্দি দেওয়ার পরে আর রিকল করার পরেও যদি না আসে, তাহলে ওই জবানবন্দির কি পরিণাম হবে, ওইটার সাক্ষ্যগত মূল্য কতটুকু হবে, এরকম ছিল বিষয়টা। এই যে সেই মামলা, এই মামলারও দরকার নাই, আমাদের সাক্ষ্য আইনের একটা দেখেন আমি আপনাদের বলি, এই যে যে টাইপিংটা করা হচ্ছে, আমি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে দেখেন, আপনারা যদি দেখতে পারেন আমাকে একটু বলবেন, আপনাদের সামনে আমি আর একটা মোবাইল ধরতেছি, একটু দেখেন, এখানে একটা হেডলাইন আছে, দেখেন পড়তে পারেন কিনা। এখানে লেখা আছে যে জেরা ব্যতীত শুধুমাত্র জবানবন্দির সাক্ষ্যগত মূল্য, দেখা যায় জেরা ব্যতীত, ধারা 138, দেখেন 38 লেখা আছে উপরে, 138, জেরা ব্যতীত জবানবন্দির, শুধুমাত্র জবানবন্দির সাক্ষ্যগত মূল্য, দেখা যায় কিনা। এইটা হলো যে আমার যে বইটা, দেখেন এই যে লাল কলম দিয়ে বানান ভুল, এইগুলা দেখেন দাগানো আছে লাল কলমের, ইয়া দেখা যাচ্ছে, এইটা কিন্তু একটা চ্যাপ্টারই আমার সাক্ষ্য আইনের বইতে, এই যে সেখান থেকে আমি নিয়েছি, আমার বইয়ের অংশ এটা, এই যে কেস রেফারেন্স দিয়েছি এটা আমার বইয়েরই অংশ। তো এইখানে দেখেন কি বলা হলো এই মামলা, এই মামলায় বলা হলো যে এরকম বিষয়টা, কোন দেখেন কি লেখা, কোন সাক্ষী যদি জবানবন্দি প্রদানের পরে জেরা এড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হওয়া থেকে বিরত থাকে, আদালতে হাজির হওয়া থেকে ইচ্ছাকৃতভাবে বিরত থাকেন, উক্ত সাক্ষীর প্রদত্ত জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য তো থাকবেই না,
সাক্ষীর জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য তো থাকবেই না, বরং আদালত উক্ত সাক্ষীর বিষয়ে বিরুদ্ধ অনুমান অর্থাৎ অ্যাডভার্স প্রিজাম্পশন করে নিতে পারবে। তার সাক্ষ্যগত মূল্য তো থাকবেই না, বরং তার বিরুদ্ধে আর অনুমান করে নেবে। কি অনুমান করে নেবে দেখেন, এই মামলাটাই কি বলা হলো আমি পড়তেছি, মামলার ফলাফলটা হলো এই যে, আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, এই যে 47 DLR দেখেন লেখা দেখা যায় কিনা, এই যে আমি যে জায়গাটা ধরেছি 47 DLR, এই জায়গাটা আছে, আমি যা লেখা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি। হাইকোর্ট বিভাগ কি বলল, হাইকোর্ট বিভাগ বলল কোর্ট উইল টেক অ্যাডভার্স প্রিজাম্পশন ফর নন প্রোডাকশন অফ এনি এভিডেন্স অর নন এক্সামিনেশন অফ এনি উইটনেস ইফ দ্য পার্টি ইজ ইন পজিশন টু প্রোডিউস সাচ এভিডেন্স অর উইটনেস। বিষয়টা আপনারা বুঝতে পারেন, আমি একটু বুঝাই বলতেছি। এই মামলায় বলা হলো যে কোনো পক্ষ যদি তার দখলে থাকা কোনো সাক্ষ্য বা সাক্ষীকে কোনো সাক্ষ্য বা সাক্ষীকে ওই পক্ষের দখলে আছে তারপরেও সে যদি উপস্থাপন না করে, আদালতে যদি ইচ্ছাকৃত ভাবে উপস্থাপন না করে, তাহলে ওই সাক্ষীর বিষয়ে আদালত অ্যাডভার্স প্রিজাম্পশন মানে হলো বিরুদ্ধে অনুমান, অ্যাডভার্স প্রিজাম্পশন আমি একটু উদাহরণ দেবো তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাডভার্স প্রিজাম্পশন করে নিতে পারবে। কোন ধারায় করবে অ্যাডভার্স প্রিজাম্পশন? সাক্ষ্য আইনের 114 ইলাস্ট্রিয়েশন জি, এইটা মনে রাখবেন, সাক্ষ্য আইনের 114 ইলাস্ট্রিয়েশন জি। এখনই যদি কারো কাছে সাক্ষ্য আইন থাকে সে এটা খুললে বুঝতে পারবে, এখানে লেখা আছে যে কোনো পক্ষ যদি তার দখলে থাকা কোনো সাক্ষ্য বা সাক্ষীকে উপস্থাপন না করে ইচ্ছাকৃতভাবে, তাহলে আদালত ধরে নেবে যে ওই সাক্ষ্য উপস্থাপন করলে তার বিপক্ষে যেত, এই জন্য সে উপস্থাপন করে নাই, অর্থাৎ অ্যাডভার্স প্রিজাম্পশন করে নেবে। কোনো পক্ষ যদি ইচ্ছাকৃতভাবে কোনো সাক্ষী বা সাক্ষ্যকে উপস্থাপন না করে, তাহলে আদালত ধরে নেবে যে মে প্রিজিউম ধরে নিতে পারে যে ওই সাক্ষী উপস্থাপন করলে তার নিজের বিপক্ষে যেত, এই জন্য তিনি উপস্থাপন করেন নাই। তাহলে যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি সিভিল মামলায় বাদীকে জবানবন্দি দেওয়ার পরে আর আসতেছে না, এখন আপনার দায়িত্ব হলো তাকে রিকল করা, রিকলের আবেদন করা, এর পরেও যদি সে না আসে তাহলে তার জবানবন্দির কোনো সাক্ষ্যগত মূল্য থাকবে না, বরং আদালত আরো ধরে নেবে যে সে জেরার সম্মুখীন হচ্ছে না, কারণ সে বিপদে পড়ে যাবে, সত্যি কথা বের হয়ে যাবে, তার বিপক্ষে আদালত অনুমান করে নেবে যে জবানবন্দি দিয়ে পালিয়ে আছে, কারণ তাকে সে যদি জেরার সম্মুখীন হয় তাহলে সত্যটা বের হয়ে যাবে, এই কারণেই সে আদালতে হাজির হচ্ছে না। এখন কি ক্লিয়ার বিষয়টা? সেম সেম আসামিকেও যদি আপনি জেরা করতে চান, হ্যাঁ আসামিকেও যদি জেরা করতে চান, আসামিও যদি ইচ্ছাকৃত ভাবে না আসে জবানবন্দি দেওয়ার পরে, জবানবন্দি দেওয়ার পরে যদি না আসে তাহলেও তার বিরুদ্ধে অনুমান করা যাবে যে সে সাক্ষ্য উপস্থাপন করলে তার বিপক্ষে যাবে, এই কারণে সে জেরার সম্মুখীন হচ্ছে না। এটা সবার ক্ষেত্রে, শুধু যে বাদীর পক্ষে সাক্ষীদের জন্য অ্যাডভার্স প্রিজাম্পশন তা না, আসামি পক্ষের যে পক্ষই জবানবন্দি দেওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে আর আসবে না, হ্যাঁ তাহলে তার সাক্ষ্যগত মূল্য থাকবে না, বরং তার বিপক্ষে যে জবানবন্দি দিয়েছে সেটা বরং তার বিপক্ষে আদালত অনুমান করে নেবে যে মিথ্যা কথা বলে পালিয়েছে, এখন আর আসতেছে না। তাহলে সবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে ওই টপিকটা শেষ হলো, আর কি কোনো বিষয় ছিল পেন্ডিং যেটা
আমি গত ক্লাসে উত্তর দিতে পারি নাই, এমন কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলে। কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারে, সিভিল বা ক্রিমিনাল যে কোনো বিষয়। না হলে আমি আমার নিজের মতো করে এগোবো। নাই কার কোনো প্রশ্ন? আচ্ছা, এখন দেখেন পার্টিসিপেন্টরা কতজন আছেন? 15 জন। আচ্ছা, এখন দেখেন আমাদের চার্জ গঠন, রাইট? আমরা এখন চার্জ গঠন এবং ডিসচার্জ এই বিষয়গুলো আলোচনা করব। ডিসচার্জের সময় কোন কোন বিষয় বিবেচনায় নেওয়া যাবে, কোন কোন বিষয় নেওয়া যাবে না, এবং চার্জ গঠনের ক্ষেত্রে কি কি সেটা আমরা আলোচনা করব। সিভিল পার্টটা তো মনে হয় আপনারা করেছেন না, আশফাক স্যারের কাছে সিভিল সিভিল মামলার বিষয়গুলো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর সিভিল বিষয়টা আমি আর কোনো কিছু না বলি। আচ্ছা আচ্ছা, এখন আমরা আজকে চার্জ গঠনটা একটু দেখব, যে চার্জ গঠনের ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো বিবেচনায় নিয়ে থাকে বিচারকরা, এবং চার্জ করার সময় বিজ্ঞ আইনজীবীরা কি কি বলবেন সেই বিষয়গুলো। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, যে যখন আমরা চার্জ গঠন কি, চার্জ গঠনটা হলো একটা লাইন যে চার্জ চার্জ মানে অভিযোগ, চার্জ মাস্ট বি স্পেসিফিক, এই কথাটা সারা জীবন মনে রাখবেন। চার্জ মাস্ট বি স্পেসিফিক, অর্থাৎ চার্জটা সুনির্দিষ্ট হতে হবে, একদম সুনির্দিষ্ট। এইখানে কারণ একজন মানুষের আপনি বিচার করতেছেন, তার জানার অধিকার আছে, তাকে আপনি কি বিষয়ে চার্জ করলেন সেটা তাকে পড়ে শোনাইতে হবে, এবং এটা স্পেসিফিক হতে হবে। ওই লোকটা যতই অশিক্ষিত হোক, সে যেন বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি অভিযোগ গঠন করা হলো। একজন রিক্সাওয়ালাও যদি হয়, হ্যাঁ, একজন সবজি বিক্রেতাও যদি হয়, এটা যুক্তি তর্কের সময় বললে হবে। নারী শিশুর বিষয়টা মানে আমি বলেছিলাম, এটা ক্রিমিনাল মামলায় মানে নালিশি দরখাস্ত বা এজাহার, এগুলো আসলে সংশোধনের কোনো সুযোগ নাই, যেটা বাস্তবতা আমাদের মেনে নিতে হবে, এটা সংশোধনের কোনো সুযোগ নাই, সেটা যত ছোটখাটো ত্রুটি হোক, এটা সংশোধনের কোনো সুযোগ নাই। তবে এটা আপনি যুক্তি তর্কের সময় তুলে ধরতে পারেন, যেটা বোনাফাইড মিস্টেক, হ্যাঁ, প্রিন্টিং মিস্টেক, ঠিক আছে, রহিমের জায়গায় রহিমা হয়ে গেছে, ঠিক আছে, আব্দুর রহিমের জায়গায় আব্দুর রহিমা হয়ে গেছে, সমস্যা নাই, এটা যুক্তি তর্কের সময় বললেই হবে। এগুলা বিচারক বোঝে যে এগুলা কি ধরনের ভুল, এটা এতে মামলায় কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, আগে আমরা চার্জের বিষয়টা শেষ করি। তো চার্জ মাস্ট বি স্পেসিফিক, কেন এই কথা বললাম, ধরেন আপনি একজন লোককে নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায় চার্জ করলেন, তাকে বললেন যে আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায় চার্জ করা হলো, এটা কি সঠিক হবে? আপনার বিরুদ্ধে 11 ধারায় চার্জ করা হলো, আপনি দোষী না নির্দোষ? আসামিকে পড়ে শোনালেন আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারায় চার্জ করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? এটা কিন্তু সঠিক চার্জ হবে না, সঠিক চার্জ হবে না। কেন? কারণ 11 ধারার মধ্যে নানা ধরনের অপরাধ আছে, যৌতুকের জন্য টোটালি মেরে ফেলা, যৌতুকের জন্য গ্রিভিয়াস হার্ট করা মানে মারাত্মক জখম, আবার যৌতুকের জন্য সিম্পল হার্ট করা, 3 ধরনের জখম আছে। তাহলে তাকে স্পেসিফিক বলতে হবে যে আপনি কোন ধরনের জখম, মানে আপনার বিরুদ্ধে মারাত্মক জখমের অভিযোগ, অথবা আপনার বিরুদ্ধে সিম্পল সিম্পল আঘাতের অভিযোগ, অথবা আপনি কাউকে মেরে ফেলেছেন, এটা নির্দিষ্ট করে বলতে হবে, যে 11 11-র মধ্যে 3টা
খাড়া আছে, 11-র ক নাকি 11-র খ নাকি 11-র গ? চার্টস মাস্ট বি স্পেসিফিক, তাকে পড়ে শোনাইতে হবে যে 11-র গ। আবার শুধু 11-র গ বললে হবে না, 11-র গ সে তো আর আইন আইন জানে না, ওই লোকটা আর 11-র গ দ্বারা কি আছে, একজন অশিক্ষিত মানুষ তো জানে না। তাকে এটুকুও খুলে বলতে হবে যে 11-র গ ধারায় আপনার বিরুদ্ধে অভিযোগ করা হলো, 11-র গ ধারার বিষয়বস্তু হলো আপনি আপনার স্ত্রীকে যৌতুকের দাবিতে সাধারণ জখম করেছেন। সাধারণ জখম করেছেন, আপনি আপনার স্ত্রীকে যৌতুকের দাবিতে সাধারণ জখম করেছেন, এটা তাকে বলতে হবে, নাহলে সে তো বুঝবে না কিভাবে সে দোষ স্বীকার করবে বা অস্বীকার করবে। এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা তো দেখি যে কোর্টের মধ্যে এইভাবে বলে না, কোর্টের মধ্যে এইভাবে বলে না যে আপনার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে স্ত্রীকে সাধারণ জখম করার অভিযোগ গঠন করা হলো 11-র গ ধারায়, এইভাবে কি বলা হয় বলে? এতটা বিস্তারিত কিন্তু আদালতে অনেক সময় বলা হয় না, এটা বিজ্ঞ আইনজীবীরাও জানে যে কোর্ট এতটা ভিড় থাকে যে এত ডিটেলস পড়ে শোনানো যায় না, তখন তাকে সংক্ষেপে বলা হয় যে আপনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11-র গ ধারায় অভিযোগ করা হলো। হ্যাঁ, অনেক জায়গায় করে, কিন্তু এটা হলো অনেক সময় ভিড়ের কারণে, দুই একটা মামলায় যদি এরকম না হয় এটা হয় হলো কোর্টের মধ্যে অনেক ভিড়, হ্যাঁ মানে কন্ট্রোল করা যাচ্ছে না এত ভিড়, তখন এই অনেক সময় এরকম অনেক সময় দেখবেন যে বলা হয় না বা বললেও সংক্ষিপ্ত আকারে বলা হয়। তো এটা দায়িত্ব হলো বিজ্ঞ আইনজীবীকেও বোঝাইতে হবে, বিজ্ঞ আইনজীবী ক্লায়েন্টকে বোঝাবে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনি আপনার স্ত্রীকে সাধারণ জখম করেছেন, এইটাই মূলত বোঝাইতে চাচ্ছেন। তো বিচারক যদি অনেক সময় এটা বলতে ব্যর্থ হয় বা অনেক সময় কাঠগড়া দূরে থাকে, আসামি ভালো করে শুনতে পারে না, তখন এটা আইনজীবীরও দায়িত্ব ওই আসামিকে বোঝাই বলা যে আপনি যে আপনার স্ত্রীকে সাধারণ জখম করেছেন কিনা এই বিষয়ে চার্জ গঠন করেছে, বা মারাত্মক জখম করছেন কিনা সেই বিষয়ে চার্জ করেছে। তো যাই হোক, যেভাবেই হোক আইনের বিধান হলো ওই আসামিকে স্পেসিফিক্যালি জানাইতে হবে, সে যদি এটা জানতে না পারে তাহলে কিন্তু সঠিক বিচার করা যাবে না, বিচার প্রক্রিয়ায় মানে বড় একটা গুরুতর একটা ভুল থেকে গেল, এই জন্য তাকে জানাইতে হবে। আচ্ছা, এটা করতে হবে। আবার দেখবেন মাদক মামলায় যেটা আমরা দেখি, ম্যাজিস্ট্রেট কোর্ট যেহেতু মাদক মামলার বিচার করে, মাদক মামলায়ও দেখবেন তাকে শুধু বলা হয় 36-এর 1-এর 10, অর্থাৎ আপনার বিরুদ্ধে ইয়াবা রাখার অভিযোগে অভিযোগ গঠন করা হলো, তো তাকে কিন্তু বলা হয় না যে আপনার কাছে ইয়াবা রাখার জন্য, বলা হয় যে আপনার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের, খুব সংক্ষেপে মাদক দ্রব্য আইনের 36-এর 1-এর 10-এর কতে অভিযোগ করা হলো, 36-এর টেবিল 1-এর 10-এর কতে অভিযোগ গঠন করা হলো। তো এইটা এই কারণে কিন্তু আসামি বুঝতে পারবে না যে ঘটনাটা কি, সে বুঝতে পারবে না যে 36-এর 1-এর 10-এর ক কি, খ কি, গ কি, এটা কিন্তু সে বুঝতে পারবে না। এই জন্য নিয়ম হলো তাকে একটু বুঝায় বলা যে আপনার কাছে এত কি সিয়াবা পাওয়া গিয়েছিল, সেই বিষয়ে আপনার বিরুদ্ধে এই আইনে 36-এর 1-এর 10-এর কতে বা খতে আপনার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো, এটা আপনাকে বুঝায় বলতে হবে, না হলে কিন্তু সে বুঝতে পারবে না যে তার তার বিরুদ্ধে কি গাঁজার অভিযোগ নাকি ইয়াবার অভিযোগ নাকি হিরোইনের অভিযোগ। এই জন্যই বলা হয়ে থাকে চার্জ মাস্ট বি স্পেসিফিক, এবং অবশ্যই আসামির এটা জানার অধিকার আছে যে তার বিরুদ্ধে কি বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছে। তাহলে এটা এটা যে কোনো আইনে, যে কোনো আইনে আপনাকে তাকে এই অভিযোগের বিষয় পড়ে শোনাইতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে ডিসচার্জের আবেদন। এই প্রত্যেকটা আইনে কিন্তু আপনার ডিসচার্জের বিধান আছে, চার্জ শুনানির সময় তাকে ডিসচার্জের আবেদন করতে হবে, চার্জ শুনানির সময় তাকে ডিসচার্জের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এখন ডিসচার্জের ক্ষেত্রে যেটা হয়, ডিসচার্জ নেওয়া হবে কোথায়, ডিসচার্জের সময় আমরা দেখি দুই ধরনের ডিসচার্জ হয়, একটা হলো কোন একটা ধারা থেকে ডিসচার্জ, কোন একটি বা দুইটি ধারা থেকে ডিসচার্জ, ডিসচার্জ আবার পুরো মামলা থেকে ডিসচার্জ, একদম পুরো মামলা থেকে ডিসচার্জ, দুই ধরনের ডিসচার্জ আমরা দেখি।
টোটালি পুরো ধারা থেকে ডিসচার্জ, আবার পুরো মামলা থেকে ডিসচার্জ, দুইটাই আমরা দেখি। এখন ধারা থেকে কেমন ডিসচার্জ আমরা একটু দেখি। যেমন দেখা গেল একজন আসামির বিরুদ্ধে ধরেন 323, 307, হ্যাঁ, তারপরে ধরেন আছে 447, মানে ক্ষতি যদি ক্ষতি সাধন বাড়িতে ঢুকে 448, 427 ড্রেস বাস, 447, 427 হলো ক্ষতি সাধন, এই টাইপের অনেকগুলো ধারায় অভিযোগ করা হলো। ওকে, তার বিরুদ্ধে চার্জশিটেও ধরেন এই ধারাগুলো আসছে। এখন বিচারক যদি মনে করে যে তার আঘাতটা হলো কোথায়, আঘাতটা হলো তার পায়ে, তার পায়ে আঘাত, তো পায়ে আঘাত হলে 323 কে আকৃষ্ট করে, যেহেতু পায়ে আঘাত যে কোনো জায়গায় আঘাত হলে 323 কে আকৃষ্ট করে, কিন্তু 307 কে আকৃষ্ট করে না। পায়ে আঘাত 307 কে 7 কে আকৃষ্ট করে না, কেন? কারণ হলো যে আপনার হত্যা চেষ্টার সময় এমন জায়গায় আঘাত হতে হবে যেটা একজন মানুষের মৃত্যুকে অ্যাক্সিলারেট করে, অর্থাৎ মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাহলে পায়ের গোড়ালিতে কেউ যদি আঘাত করে, এটা কিন্তু মানুষের মৃত্যু ঘটানোর জন্য করা হয় না, কারণ পৃথিবীর কোনো মানুষেরই পায়ে আঘাত করলে খুব একটা মৃত্যুর ঘটনা ঘটে না। তার পেটে আঘাত করতে হবে, অথবা মাথায় আঘাত করতে হবে, অথবা চোখে আঘাত করতে হবে, বুকে আঘাত করতে হবে, তাহলে মৃত্যুর সম্ভাবনা হতে পারে। কিন্তু পায়ের গোড়ালিতে আঘাত করলে এটা আসলে 307 কে খুব একটা আকৃষ্ট করে না। তাহলে ম্যাজিস্ট্রেট মনে করলো যে 307-এ চার্জ করার কোনো দরকার নাই, যদিও চার্জশিটে এই ধারাটা আছে। তখন বিচারক চাইলে 307 কে বাদ দিয়ে দিতে পারবে, বাকি ধারায় অভিযোগ গঠন করতে পারবে, 323, 447, 448, 427 এগুলাতে। তার মানে আমি এটাই বুঝালাম যে কোনো একটা নির্দিষ্ট একটা দুইটা ধারা থেকে সে অব্যাহতি পাইতে পারে, কিন্তু বাকি ধারায় চার্জ করা যেতে পারে। আর আরেকটা ঘটনা ঘটতে পারে যে টোটাল মামলা থেকেই ডিসচার্জ, তার মানে বিচারক যদি মনে করে সবকিছু বিচার বিশ্লেষণ করে যে আসলে আসামি এর কোনোটার অপরাধী করে নাই, এমন কোন এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, বা ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই আসামির বিরুদ্ধে চার্জ গঠনের মতো কোনো কারণ ঘটে নাই, আসলে এই ধরনের অপরাধ ঘটে নাই, এটা যদি ম্যাজিস্ট্রেট কোনো কিছু দেখে মনে করে, তাহলে এটাকে ডিসচার্জ করে দিতে পারবে টোটাল মামলা থেকে, একদম টোটাল মামলা থেকে ডিসচার্জ, অর্থাৎ অব্যাহতি দিয়ে দিতে পারবে। তাহলে আমরা অব্যাহতি দেখবো দুই ধরনের, কোনো ধারা থেকে অব্যাহতি, আবার কখনো কখনো পুরো মামলা থেকে অব্যাহতি। এই পর্যন্ত কি বুঝেছেন সবাই? এই পর্যন্ত বুঝেছেন কিনা সবাই? এখন আচ্ছা, এখন একটা বিষয় ঘটতে পারে যে আপনাদের একটা বড় প্রশ্ন, যে অনেক সময় আমরা দেখি যে আসলে কিছু মামলায় চোখ বন্ধ করে চার্জ ফ্রেম করে বিচারক, একদম মানে বিচারক কোনো কিছু শুনতেই চায় না, এরকম কিছু অভিযোগ আপনাদের বা কিছু আইনি জিজ্ঞাসা থাকতে পারে। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মাদকের মামলায় এই ঘটনাটা ঘটে, মাদকের মামলায় এই ঘটনাটা ঘটে যে ডিসচার্জের কোনো শুনানি অনেক সময় আইনজীবীরা করে না, কারণ আগেই জানে যে শুনানি করে কোনো লাভ নেই। আমি সঠিক বলেছি কিনা? আইনজীবীরা জানেই যে শুনানি করে কোনো লাভ নাই, চার্জ হবেই, সুতরাং করে কোনো লাভ না, এটা মুখস্থ চার্জ করে দেবে। এটা কিন্তু সঠিক, এটা আমরা যদি মোটামুটি সব আদালতেরই, মেজরিটি পার্সেন্ট আদালতেরই একই চিত্র যে মাদক মামলায়, হ্যাঁ, জামিনের বিষয়টা ওই যে ও মাদক মামলায় জামিনের ক্ষেত্রে আপনাদের বলেছে কিনা, মাদক মামলায় কিন্তু জামিনটা হয় মাদকের পরিমাণের উপর, তো এই পরিমাণটা আবার এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম, এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যদি আপনি ইয়াতে কি বলে ধরেন মুন্সিগঞ্জে বা ফরিদপুরে, সেখানে কারো কাছে যদি 1 পিস ইয়াবা পাওয়া যায়, আমি যতটুকু জানি তাকে 1 দিন জেলে থাকতে হবে, কারোর কাছে 10 পিস পাওয়া গেলে 10 দিন, তো এরকম একটা লেভেল আছে। 50 পিস পর্যন্ত ম্যাজিস্ট্রেটটা ধরেন জামিন দেবে, তাহলে কারোর কাছে 50 পিস পাওয়া গেলে 50 দিনটা জেলে থাকতে হবে, কিন্তু কারো কাছে যদি 50 পিসের বেশি পাওয়া যায়, তাহলে 50 পিসের বেশি পাওয়া গেলে
তাকে কিন্তু আর জামিন দেবে না ম্যাজিস্ট্রেট কোর্ট, তখন তাকে দায়রা আদালত থেকে ইয়া করতে হবে, রিভিশনে তার জামিন নিতে হবে অথবা হাইকোর্ট থেকে নিতে হবে। হ্যাঁ, আর ঢাকা কোর্টে আমি যেটা বলি পড়াচ্ছি, আর ঢাকা কোর্টে যেটা বলি সেটা হলো যে ঢাকা কোর্টে আবার এক পিসে 2 দিন যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, আর যদি আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হয় তাহলে আবার প্রত্যেক পিসে 2 1 দিন, প্রত্যেক পিসে আবার 1 দিন। হ্যাঁ, যেমন ধরেন আপনি ধরেন আদাবরের একটা মামলা বা মোহাম্মদপুরের একটা মামলা, মোহাম্মদপুরের একটা মামলায় সেখানে এক পিসি আবার জন্য 1 দিন জেলে থাকতে হবে। আবার যদি আপনি সাভার আশুলিয়াতে এক পিসি আবার সহ ধরা পড়েন তাহলে আবার আপনার 1 পিসের জন্য 2 দিন জেলে থাকতে হবে। তাহলে এটা আমি বলতে চাইলাম এই কারণে, এটা হলো ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার যেভাবে ওই ডিস্ট্রিক্টের মাদক যাতে কন্ট্রোল করা যায়, মাদকের প্রাপ্যতা, মাদকের অ্যাভেলেবিলিটি এইগুলোর উপর নির্ভর করে এটা নির্ধারণ করে যে কত পিসের জন্য কতদিন রাখা উচিত। আবার এখানে কি কোনো কক্সবাজারের কোনো আইনজীবী আছে? কক্সবাজারের কোনো আইনজীবী আছে? কক্সবাজার বা চিটাগাং ওইদিকে আমার, আমি সঠিক জানা নাই, ওইদিকে মনে হয় আবার 1 পিসের জন্য বেশি থাকতে হবে, ওইদিকে মনে হয় 1 পিসের জন্য আবার বেশি থাকতে হবে, মনে হয়, আমি সঠিক জানি না, এরকম আর কি। অর্থাৎ যেখানে আবার বেশি প্রকোপ বেশি বা মাদকের প্রকোপ বেশি সেখানে আবার 1 পিসের জন্য আবার আপনার বেশি রাখবে আর কি, এরকম হতে পারে। তো এই জন্য এটা আসলে এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম, একদম অনেকটা ফর্মেটিভ বলা যায় যে এত পিস হলে তার জামিন হবে এই কয়দিন হলে। ময়মনসিংহে যেমন 3 দিন, রাইট, আবার মুন্সিগঞ্জে 1 পিসে 1 দিন, ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে 1 পিসে 1 দিন, কিন্তু আবার সাভার আশুলিয়া মানে মেট্রোর বাইরে যেগুলো আছে কেরানীগঞ্জ দোহার নবাবগঞ্জ এইগুলোতে আবার আপনার 1 পিসে আপনার 2 দিন। তো এটা হলো ডিপেন্ড করে যে ওই কর্তৃপক্ষ কিভাবে এটাকে কন্ট্রোল করবে মাদকটা, তার উপর নির্ভর করে একটা ফরমেট দাঁড় করানোর চেষ্টা করা হয়। যাই হোক, তার মানে মূল কথা হলো যে পরিমাণের উপর সেটা এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম ভাবে হ্যান্ডেল করা হয়ে থাকে। তো জামিনের ক্ষেত্রে ওইটা এই রকম আসলে বিষয়টা। আর যেটা বলতেছিলাম যে চার্জের বিষয়ে যেটা হয় যে মাদক মামলায় অনেক সময় কোনো বক্তব্য শুনতে চায় না, আপনাদের কথা হলো যে একবারে চার্জ করে দেয়, একটা কারণ আছে, এটা কিন্তু এমনিতে করা হয় না, একটা কারণ আছে। তো অনেক সময় হয় কি আপনার কি বলে ডিসচার্জের সময় এটা কেন করা হয়, এর একটা কারণ হলো যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটা ধারা আছে আমার যতটুকু এখন মনে পড়ে, হয়তো বা 51 ধারা টারা এরকম, হ্যাঁ এরকম আশপাশ দিয়ে একটা ধারা আছে, 51 বা 53 এরকম। তো এই ধারাতে বলা হয়েছে যে যদি কারোর কাছে মাদক পাওয়া যায় মর্মে অভিযোগ করা হয় তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে তার কাছে মাদক পাওয়া যায় নাই। আপনারা জানেন কিনা, যদি কারোর বিরুদ্ধে মাদকের অভিযোগ আনয়ন করা হয় এবং যদি কোনো রিকভারি থাকে তাহলে ওই আসামিকেই প্রমাণ করতে হবে যে তার কাছে মাদক পাওয়া যায় নাই, এটা জানেন কিনা? একান্ন বা 53 এরকম কোন একটা দিকে হবে, আশেপাশে এরকম একটা ধারা, যে যদি কারো কোনো আসামির কাছে মাদক রিকভারি হয় তাহলে তাকেই প্রমাণ করতে হবে যে তার কাছে মাদক পাওয়া যায় নাই। যার কারণে দেখবেন মাদক মামলায় খুব রেয়ার এরকম ঘটনা ঘটছে কিনা আমি জানি না, আমার ম্যাজিস্ট্রেসি জীবনে আমি দেখি নাই যে মাদক মামলায় ডিসচার্জ করা হয়েছে ওই যে ওই ধারার কারণে। কারণ এই ক্ষেত্রে তার লাইবিলিটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা যে তার কাছে মাদক পাওয়া যায় নাই, যেহেতু একটা শক্তিশালী গ্রাউন্ড ওখানে রয়েছে, যার কারণে আসলে মাদক মামলায়
আপনার ডিসচার্জের ঘটনা খুব কম ঘটে থাকে, ঘটে না বললেই চলে। এখন আর একটা বিষয় আছে, দেখুন আপনি যদি বলেন যে আমি আমার কাছে মাদক পাওয়া যায় নাই, আমি ঘটনাস্থলে ছিলাম না, খেয়াল করেন আমি এখন ডিসচার্জের বিষয়ে বলছি, কোনো আসামি দাবি করলো যে আমি ঘটনাস্থলেই ছিলাম না এবং এই 50 কেজি আমার কাছে পাওয়া যায় নাই, এই কথা হচ্ছে চার শুনানির সময় দাবি করলো, কি দাবি করলো, আমি ঘটনাস্থলে ছিলাম না, অর্থাৎ প্লি অফ অ্যালিবাই নিল, সে অ্যালিবাই দাবি করলো যে আমি ঘটনাস্থলেই ছিলাম না, তাহলে 50 পিস আমার কাছে পেলো কিভাবে? এখন দেখবেন এইটা কিন্তু আবার ডিসচার্জের সময় বলার কোনো সুযোগ নাই, এটা হলো ট্রায়াল বিষয়, অর্থাৎ কেউ যদি প্লি অফ অ্যালিবাই দাবি করে সেটাও তাকে ট্রায়ালে গিয়ে সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে হবে, সাক্ষ্য প্রমাণ দিয়ে। সুতরাং চার্জ গঠনের পর্যায়ে আসামির কোনো বক্তব্য শোনার কোনো সুযোগ নাই, এটা হলো আইনের বিধান, চার্জ গঠনের পর্যায়ে আসামির কোনো বক্তব্য বা আসামির কোনো কাগজ পত্র বিবেচনা করার সুযোগ নাই, তার যদি কোনো বক্তব্য থাকে বা কোনো দালিলিক প্রমাণ থাকে সেটা তাকে ট্রায়ালে গিয়ে সে তার সাফাই সাক্ষী দেওয়ার সময় এগুলো সাবমিট করতে পারবে। তাহলে যেহেতু আসামির এই সুযোগটা থাকতেছে না আসামির বক্তব্য শোনার বা কাগজপত্র বিবেচনায় নেওয়ার, সুতরাং তার বিরুদ্ধে চার্জ করা ছাড়া আসলে আদালতের হাতে আর কোনো অপশন থাকে না। সে যদি অ্যালিবাই দাবি করে, সে তার সাফাই সাক্ষী দেওয়ার সময় সে যখন তার নিজের পক্ষে সাক্ষী দেবে তখন সেই কাগজপত্র দাখিল করতে পারবে যে আমি বিদেশে ছিলাম বা দেশের বাইরে ছিলাম বা আমি ওই মোহাম্মদপুর এরিয়ায় তখন ছিলাম না, আমার ফোন চেক করে দেখেন আমার লোকেশন কোথায় দেখাচ্ছে, মানে নানা কথা সেটা ট্রায়ালে গিয়ে প্রমাণ করতে হবে। এই জন্য আর একটা বিষয় একদম স্পষ্ট যে চার্জ শুনানির সময় আসামি দাখিলীয় কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া যাবে না, এটা আইনের একটা বিধান, আসামি কাগজপত্র বিবেচনায় নেওয়া যাবে না, এই কারণে যে তার যদি কোনো বক্তব্য থাকে সেটা সে ট্রায়ালে গিয়ে বলবে, সাফাই সাক্ষী দিয়ে বলতে হবে, চার্জের সময় সে কোনো কাগজপত্র দাখিল করতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আসামি ডিসচার্জটা হবে কিভাবে? কোনো কাগজপত্রই যদি আমি শো করতে না পারি তাহলে আমি তাকে ডিসচার্জ করাবো কিভাবে? ওকে, এই বিধানটা হলো যে আসামি বাদী পক্ষ বা প্রসিকিউশন পক্ষের বক্তব্যের মধ্যেই সন্দেহের বীজ লুকায়িত থাকে। ডিসচার্জের সময় আপনাকে এই কথাটা মনে রাখতে হবে যে এজাহার হলো জিয়ার মামলার ক্ষেত্রে এটাকেই আপনার কাজে লাগাতে হবে, এজাহার বা যদি সিআর মামলা হয় তাহলে নালিশি দরখাস্ত, এইগুলোর পর্যালোচনা করেই আপনাকে ডিসচার্জের বিষয়ে বক্তব্য দিতে হবে। আপনি কোনো কাগজ দিতে পারবেন না, বরং বাদী পক্ষের যা আছে সেটাকে ব্যবহার করেই আপনাকে ডিসচার্জ শুনানি করতে হবে। তার মানে এজাহার এবং নালিশি দরখাস্তের ভিতরেই সন্দেহের বীজ লুকায়িত, সন্দেহের বীজ লুকায়িত, এই বীজটা খুঁজে বের করতে হবে, সন্দেহের বীজ লুকায়িত কিভাবে? দেখেন ডিসচার্জ শুনানির সময় আসামি কোনো কাগজ দিতে পারতেছে না, আদালত বিবেচনায় নিতে পারবে না, এবং আসামি নিজের পক্ষের কোনো কথাও আদালত বক্তব্য নিতে পারবে না, তবে আসামি পক্ষে যদি ওই এজাহার বা নালিশি দরখাস্তে কোনো সন্দেহ তৈরি করতে পারে তাহলে এই সুবিধা আসামি পক্ষ পাবে ডিসচার্জের, তাহলে সে ডিসচার্জ করতে সফল হবে। কিভাবে? যেমন দেখেন এজাহারের মধ্যে সন্দেহের বীজ কিভাবে থাকে বা নালিশি দরখাস্তের মধ্যে সন্দেহের বীজ কিভাবে থাকে, তাহলে আমরা যখন ডিসচার্জের আবেদন করব আমাদের টার্গেট থাকবে যে বাদীর অস্ত্র দিয়েই বাদীকে ঘায়েল করতে হবে, আসামির অস্ত্র ব্যবহার করা যাবে না, বাদীর অস্ত্র দিয়েই বাদীকে ঘায়েল করতে হবে। তো বাদীর অস্ত্র কি? বাদীর অস্ত্র হলো এজাহার, বাদীর অস্ত্র হলো নালিশি দরখাস্ত, সিআর মামলায় এজাহার, সিআর মামলায় নালিশি দরখাস্ত। আরো কিছু অস্ত্র আছে বাদীর, সেটা হলো, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, 161 ধারায় জবানবন্দি, সাক্ষীদের জবানবন্দি, 161 ধারায় জিআর মামলায় তদন্তকারী পুলিশ অফিসার সাক্ষীদের সিআরপিসির 161 ধারায় জবানবন্দি নিয়ে থাকে, ওইটা চার্জশিটের সাথে দেয়া থাকে 161 ধারায় জবানবন্দি। তাহলে এজাহারের সাথে 161 ধারার বক্তব্য বিবেচনায় নিতে হবে, আবার সিআর মামলা যদি তদন্তে দেওয়া হয়ে থাকে
তাহলে ওই তদন্ত রিপোর্টের সাথেও সাক্ষীদের বক্তব্য থাকে, সেটাও 161 ধারা জবানবন্দির মতোই একটা জবানবন্দি, 161 ধারা জবানবন্দি, যদি পুলিশকে দিয়ে ম্যাজিস্ট্রেট তদন্ত করিয়ে থাকে মালয়েশিয়ার দরখাস্ত। আর সরাসরি আমলে নিলে কিন্তু আর সিআর মামলায় আর 161 ধারা জবানবন্দি থাকে না। তাহলে খেয়াল করেন, এজাহার বা নালিশি দরখাস্তের সাথে ওই তদন্তকারী পুলিশ কর্মকর্তা যে কাগজপত্র গুলো জমা দিয়েছে 161 ধারা জবানবন্দি, এইগুলো আপনাকে কাজে লাগাতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তাহলে আমরা দুইটা পেলাম, এটা হলো এজাহার আর হলো 161 ধারা জবানবন্দি। আরেকটা জিনিস আমরা কাজে লাগাইতে পারি, সেটা হলো আইন, আইনে বারিত কিনা, বারড বাই ল কিনা, আইন দ্বারা বারিত কিনা, এইটা খুব মারাত্মক ভাবে আপনাকে কাজে দেবে। বারড বাই ল অর্থাৎ এই মামলাটা চলতে আইনগত কোনো নিষেধ আছে কিনা, এইটা যদি আপনি কোনোভাবে দেখাইতে পারেন তাহলে আপনার ডিসচার্জ এর একটা গ্রাউন্ড তৈরি হবে। তাহলে এজাহারের মধ্যে কিভাবে সন্দেহ তৈরি হবে আর বার্ড বয় ল কিভাবে হবে, এই বিষয়গুলো আমি এখন একটু দেখানোর চেষ্টা করব। সব মামলার আলোকে তো আর বলা যাবে না যতটুকু মনে আছে, কারণ অনেক ফ্যাক্ট আমাদের সামনে আসে, আপনারা হয়তো বা প্রতিদিন 5টা 7টা ফ্যাক্ট জানতে পারেন, তো আমরা কিন্তু একজন বিচারক 50 জন আইনজীবীকে ফেস করে থাকি প্রতিদিন, কমপক্ষে 50 জন 60 জন আইনজীবীকে আমরা ফেস করে থাকি, তো 50 জন আইনজীবীর কিন্তু 50টা ফ্যাক্ট আমি জানতে পারি, আপনি জানতে পারেন শুধু আপনার নিজেরটা, আপনার নিজের যে 5টা মামলা আছে তাই, আমি কিন্তু 50টা জানতে পারি, তো যার কারণে সবগুলো আসলে বলা কঠিন, এত তো মাথায় থাকে না, দুই একটা ঘটনা যা মনে পড়ে এই ধরনের কিছু বলে। তো এই জায়গার মধ্যে আপনার সন্দেহের বীজ লুকায়িত থাকে, ওইটাকে কাজে লাগাতে কিভাবে ধরেন এরকম হলো, যে একজন এজাহার দায়ের করলো, ধরেন এজাহার এসে বরণ না দিল যে আমাকে আব্দুর রহিম চাপাতি দিয়ে মাথায় আঘাত করেছে, এটা হলো তার দাবি, এজাহার আঘাত করে চাপাতি দিয়ে মাথায় আঘাত করেছে, এটা হলো বাদীর দাবি। এখন বাদীর পক্ষে যারা সাক্ষী দিয়েছে, 161 ধারায় তদন্তকারী কর্মকর্তার কাছে যে বক্তব্য দিয়েছে, তারা বলেছে যে তার মাথায় বাঁশের লাঠি দিয়ে, এক সাক্ষী বলেছে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেছে, আর এক সাক্ষী বলেছে যে বাঁশের লাঠি না, এটা হলো একটা বিদ্যুতের তার দিয়ে আঘাত করেছে বা লোহার কোন চিকন তার দিয়ে আঘাত করেছে। হ্যাঁ, আমি লিখে দিলাম যে বিদ্যুতের তার বা লোহার কোন তার দিয়ে আঘাত করেছে। তাহলে বাদীর দাবি একটা, তার পক্ষে সাক্ষী বললো বাঁশের লাঠি, তার পক্ষে আরেকজন সাক্ষী বললো যে তাকে তার দিয়ে আঘাত করা হয়েছে। ওকে, এইবার দেখেন যে ওর সাথে যে MC-টা আসলো, তদন্তকারী কর্মকর্তা এজাহারের সমর্থনে যে MC-টা দিল, মানে মেডিকেল সার্টিফিকেট, MC-তে আসলো যে তাকে আঘাত করা হয়েছে ব্লান্ট ওয়েপন দিয়ে, অর্থাৎ গোটা গোটা অস্ত্র, গোটা অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এবং এটা হলো একটু স্যাসা প্রকৃতির, অর্থাৎ স্যাসা, গোটা অস্ত্র দিয়ে আঘাত করলে কিন্তু সেসে যায়, কেটে যায় না, ফেটে যায়, সেসে যায়। তাহলে এখানে আসলো যে তাকে স্যাসা গোটা অস্ত্রের আঘাতের কারণে তারটা একটু চিড়ে গেছে, শার্প ভাবে কেটে যায় নাই, চিড়ে গেছে। তো এইবার দেখেন আপনার এইখানে ভুল ধরাইতে হবে, বিচারকের মনে এখানে সন্দেহ তৈরি করাইতে হবে। তাহলে আপনার সাবমিশন হতে পারে যে মাননীয় আদালত, সে এজাহারে বললো যে তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে, তাহলে যাকে আঘাত করা হয়েছে সে নিশ্চয়ই সঠিক, তার যেহেতু আমাকে আঘাত করা হয়েছে আবার সঠিক কি দিয়ে আঘাত করা হয়েছে আমি নিশ্চয়ই চোখ দিয়ে দেখেছি, হ্যাঁ আমাকে যখন আঘাতটা করে আমি তো দেখেছি, আমি তো সাথে সাথে মারা যাই নাই, আমাকে যে আঘাত করতেছে আমি তো দেখতেছি কি দিয়ে আঘাত করতেছে, তাহলে সে জেনে শুনেই লিখলো চাপাতি। কিন্তু তার ভাই, তার আপন ভাই তার পক্ষে সাক্ষী দিয়ে তদন্তকারী কর্মকর্তার কাছে বলল যে বাঁশের লাঠি, তার আপন চাচা বলল যে না, তাকে
কারেন্টের তার দিয়ে আঘাত করা হয়েছে বা কোনো লোহার তার দিয়ে আঘাত করা হয়েছে। আবার দেখেন মেডিকেল সার্টিফিকেটে এসেছে যে তাকে ব্লান্ট ওয়েপন দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ ভোঁতা অস্ত্র দিয়ে। তাহলে যে দেখেন যে বাদী যে মিথ্যা কথা বলছে, এই যে এইগুলো যে সাজিয়েছে তার একদম স্পষ্ট প্রমাণ এখানে আছে, স্পষ্ট প্রমাণ এখানে একদম তার এজাহারের মধ্যেই সে ধরা পড়ে গেছে। তাহলে দেখেন তো এটা ডিসচার্জের গ্রাউন্ড হতে পারে কিনা। হতে পারে, কারণ এখানে কি হলো, এখানে সন্দেহের সুবিধা আসামি পাবে। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটা প্রিন্সিপাল হলো যে যুক্তিসঙ্গত সন্দেহের সুবিধা আসামি পাবে, এটা বাদী পাবে না আসামি পাবে। তাহলে আসামি আসামি এই সন্দেহের সুবিধা আসামি পেতে হকদার, অধিকারী। তাহলে যেহেতু বাদী তার সঠিকভাবে বলতে পারতেছে না বা বাদীর নিকট আত্মীয়রা পর্যন্ত বলতে পারতেছে না তাকে কি দিয়ে আঘাত করা হয়েছে, তার মানে ঘটনা ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। হ্যাঁ, বিয়ন্ড রিজনেবল ডাউট, যে কোনো মামলায় বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণ করতে হবে। এটা এটাকে বলা হয় বেনিফিট অফ ডাউট। আপনি মানে এটা বলতে চাচ্ছেন সন্দেহের সুবিধার ইংলিশ হলো বেনিফিট অফ রিজনেবল ডাউট, যুক্তিসঙ্গত সন্দেহের সুবিধা আসামি পাবে। তাহলে এখানে যেহেতু মামলাটা এখানেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, সুতরাং এটা আপনার ডিসচার্জের একটা গ্রাউন্ড হতে পারে। তাহলে যারা ভালো আইনজীবী তারা কিন্তু ডিসচার্জ করার জন্য কখনো আসামির পক্ষে কোনো কাগজপত্র জমা দেয় না, তারা বাদীর এজাহার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 161 দ্বারাই জবানবন্দি। এইটা যদি কেউ তন্ন তন্ন করে পড়ে, দেখবেন যদিও এখন কার্ড কপি পেস্ট করা হয়, আমি প্রায় দেখি অনেক তদন্তকারী কর্মকর্তাকে আমি শোকজও করেছি যে এই যে 161 দ্বারা জবানবন্দি সবারই সেম, শুধু বাবার নাম আর মার নাম আলাদা, বাবার নাম আর মায়ের নাম একটু চেঞ্জ থাকে, আর পুরো ঘটনা কার্ড কপি পেস্ট করা। তো এরকম যদি আমি পাই, আমি কিন্তু সাথে সাথে তদন্তকারী কর্মকর্তাকে শোকজ করি যে আপনি এটা কার্ড কপি পেস্ট কেন করেছেন, সবার বক্তব্য তো হুবহু সেম হতে পারে না। হ্যাঁ, প্রত্যেক দাড়ি কমা পর্যন্ত মিল যদি আমি পেয়ে যাই, দাড়ি কমা পর্যন্ত আমি কিন্তু সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, তার মানে আমার সন্দেহ তৈরি হয় যে উনি সঠিকভাবে তদন্ত করেছে কিনা। তো যাই হোক, তো আপনাদের দায়িত্ব হলো যে 161 ধারা জবানবন্দি গুলো ভালো করে পড়তে হবে, এবং তার সাথে এজাহারে বাদীর বক্তব্য কি। হ্যাঁ, বাদীর কিন্তু আর 161 ধারা জবানবন্দি থাকে না, কারণ বাদী যেহেতু নিজে এজাহার দায়ের করেছে, তাই তার আর 161 ধারা জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। তো এই জন্য বাদীর বক্তব্যের সাথে 161 ধারার বক্তব্য গুলোর সাথে কম্পেয়ার করে আপনাকে দেখতে হবে যে কোন সাক্ষীটা উল্টা পাল্টা বলেছে, বা মেডিকেল এমসি তে যেটা আসছে সেটা বাদীর বক্তব্যের সাথে কি সাংঘর্ষিক কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনার খুব কাজে দেবে যদি এইগুলোতে আপনি কন্ট্রাডিকশন তৈরি করতে পারেন ডিসচার্জের সময়, কিন্তু এটা খুব চমৎকার ভাবে কাজে দেবে। আচ্ছা, পার্ট বাই ল কিনা এটাও কিন্তু একটু বিবেচনার বিষয়। যেমন আপনারা দেখবেন প্রায় এখন আমাদের ও আজকে আপনাদের মানে 406-420 নিয়ে কথা বলার কথা ছিল মামলা, এটা একটু পরে আমরা শুরু করবো, আগে আজকে ডিসচার্জের বিষয়টা শেষ করে নিই, তারপরে 406-420 নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা হতে পারে এরকম যে বার্ট বাই ল কিনা, আইনে নিষিদ্ধ কিনা সেটা আমাদের একটু দেখতে হবে কিভাবে। যেমন একটা মামলা করা হলো যে পায়না পত্রের মামলা, পায়না পত্রের মামলা, মামলাটা কি বললো, বললো যে আমার কাছ থেকে, সে বাদী বলতেছে যে আমার কাছ থেকে বিবাদী বা আসামি কি করেছে, 10 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে। কত? 10 লক্ষ অ্যাডভান্স নিয়েছে, এখন বিবাদী আমার জমি লিখে দিচ্ছেন। বাকি টাকা নিয়ে মোট মূল্য নির্ধারণ হয়েছিল 30 লক্ষ, তাহলে 10 লক্ষ টাকা নিয়েছে, এখন বাকি 20 লক্ষ টাকা আমি দিতে চাই, 20 লক্ষ টাকা আমি দিতে চাই, কিন্তু সেই টাকা নিয়ে বিবাদী আমাকে জমি লিখে দিচ্ছে না।
সে এসে মামলা করলো 420 406, 420 406 মামলা করলো যে সে আমার জমি লিখে দিচ্ছে না। ওকে, এখন দেখবেন এই বিষয়ে অনেক সময় বাদী একটা সিভিল মামলাও করে রাখছে। বাদী কি করলো, একটা সিভিল মামলাও করে রাখছে দিওয়ানি আদালতে, স্পেসিফিক পারফরমেন্স অব কন্ট্রাক্ট, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা, স্পেসিফিক পারফরমেন্স অব কন্ট্রাক্ট, যে বায়নাপত্রের অবশিষ্ট টাকা নিয়ে আমার জমি লিখে দিতে হবে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হবে। তাহলে বাদী কি করলো, একই সাথে একটা জিআর মামলা, সিআর মামলা অর্থাৎ ক্রিমিনাল মামলা করলো, একটা ফৌজদারি মামলা এবং একটা সিভিল মামলা করলো। তাহলে এই ক্ষেত্রে দুইটা মামলা একসাথে চলতে পারবে না, দুইটা মামলা একসাথে চলতে পারবে না, কারণ এটা বারড বাই ল। কারণ হচ্ছে যে যেহেতু সে সিভিল, এটা একটা সিভিল ডিসপিউট, এটা একদম কনফার্ম একটা সিভিল ডিসপিউট, এই জন্য সুনির্দিষ্ট বিধান আছে আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্টের, একদম সুনির্দিষ্ট বিধান আছে যে ওই আইনেই মামলাটা করতে হবে। তাহলে বাদী সেখানেও গেল, আবার একটা ফৌজদারি মামলাও করলো, এটা হতে পারে না, কারণ একজন মানুষকে আপনি দুই একই অপরাধের জন্য দুইবার দুই মামলায় করবেন, শাস্তি দিবেন, এটা হবে না। সিভিল মামলায়ও শাস্তি দিবেন, ক্রিমিনাল মামলায়ও শাস্তি দিবেন, এটা হবে না। সুতরাং এটা আপনার জন্য একটা গ্রাউন্ড যে সে আগে একটা মামলা করেছে সিভিল প্রকৃতির, এখন আবার ক্রিমিনাল মামলাও করেছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে যদি সে সিভিল মামলা না করে থাকে, যদি সিভিল মামলা না করে শুধু ক্রিমিনাল মামলা করে থাকে 406 420-এ এই বায়নাপত্রের জন্য, যে অবশিষ্ট টাকা নিয়ে জমি লিখে দেওয়ার জন্য, এইটাও আপনাকে আদালতকে বুঝাইতে হবে যে মাননীয় আদালত, উনি যে ক্রিমিনাল মামলাটা করেছে এটা এই ধারায় কাভার করে না, এটা যদি আপনি বুঝাইতে পারেন তাহলে আপনাকে ডিসচার্জ করে দেবে। এখন এটা বোঝানোর জন্য আপনার আইন জানতে হবে যে কেন এটা ক্রিমিনাল মামলায় কাভার করে না, এটা হলো দেওয়ানি প্রকৃতির মামলা, দেওয়ানি প্রকৃতির মামলাকে ক্রিমিনাল কোর্টে আনা যাবে না, এই জন্য আইনে সুনির্দিষ্ট বিধান আছে যে ইয়াতেই মামলা করতে হবে, সিভিল মামলায় করতে হবে, সিভিল মামলায় করতে হবে, এই বিধান প্রতিপালন করতে হবে। তো এইটা কিভাবে প্রমাণ করবেন, এটার জন্য আপনাকে ভালো আইন জানতে হবে। এখন ভালো আইন কিভাবে জানবে, 420 আর 406 তো ভালো করে অন্যভাবে নেবেন না, 406 420 কিন্তু আমি দেখছি যে 100 জন আইনজীবীর মধ্যে 98 জন জানেন, 100 জন আইনজীবীর মধ্যে 98 জন জানে না যে 406 420 কি। এখন এই কথা আপনারা আমার সাথে একমত হতেও পারেন, এক অপরাধে দুইবার বিচার না পরে, হ্যাঁ এনআইএক্টের ক্ষেত্রে এটা দেখা যায়। আচ্ছা, এখন 406 420 যে 98% আইনজীবী জানে না, এটারা এটা আমার সাথে আপনারা একমত কিনা আমি একটু জানতে চাই, কে কে একমত? কেউ একমত হবে না মনে, এই 406 ধারাটাই ভালো করে পড়ে না, 420 ধারাটা পড়ে না, দুই একজন একমত হচ্ছেন, থ্যাংক ইউ। আমি প্রমাণ করে দেবো যে কেন আপনারা আমার সাথে একমত হয়েছেন, কারণ আসলে বুঝেই না যে এটা এই ধারায় কেন 406 420 হবে, এটা তো এটা ফুলফিল করে না কন্ডিশন, তারপরেও তারা মামলা করতে আসে। এখন আমরা বাধ্য হয়ে অনেক সময় মামলা নেই, কেন, কারণ বাদী গরিব মানুষ। এখন যদি আইনের মায়ের কাছে যদি বাদী বঞ্চনার শিকার হয়, এই কারণে মানবিক দিক তাকায় আমরা অনেক সময় 406 420-এর মামলা আমলে গ্রহণ করে তদন্তে দিয়ে থাকি, শুধু ওই আইনজীবীর দিকে তাকাই না, এটা করে থাকি ওই বাদী, যেহেতু গরিব মানুষ কষ্টে আদালতে আসছে, এখন আইনের কারণে যেন সে বিচার থেকে বঞ্চিত না হয়, অনেক সময় আমরা, হ্যাঁ কোর্টও মামলা নেয়, ওই যে বললাম যে আমাদের তো সমাজের অনেক কিছু বিবেচনায় নিতে হয়, এখন আইনের কারণে তো একজন মানুষকে আসলে কষ্ট করে কোর্টে আসলো অনেক দূর থেকে, 50 কিলো পথ পাড়ি দিয়ে,
এখন হয় কি, আমরা যদি স্ট্রিক্টলি এটা ধরি তাহলে একটা 406 একটা 420-এর মামলাও হবে না। এটা আমি বিভিন্ন সেমিনারে গিয়েও বলে থাকি যে আমরা যদি শুধু একদম আইনকে পারফেক্টলি ইয়া করি, প্রয়োগ করি, তাহলে 406 420-এর একটা মামলাও টিকবে না, সব শেষ হয়ে যাবে, আমলেই নেওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে দেখেন, আমি প্রমাণ করে দিচ্ছি যে কেন আমি এই কথা বললাম, কেন কেন আমি এই কথা বললাম, এটার প্রমাণ আমার কাছে আছে। তারপরে আমরা নেই, হ্যাঁ নেই, যে একটা মানুষ যেভাবেই হোক তার ইমিডিটা সিভিল আকারে আসুক, ক্রিমিনাল আকারে আসুক, অথবা একটু ভুল ফরম্যাটেও যদি হয়, অন্তত মানুষটার সাথে যেহেতু অন্যায় হয়েছে, মানুষটা যেন একটু প্রতিকার পায়, এই মানবিক দিক বিবেচনা করে আমরা মামলাগুলো নিয়ে থাকি। ওকে, 1 নম্বর হলো 420-এ আমরা যাই। ওকে, 420-এর ক্ষেত্রে আপনার প্রথম যে টার্মটা জানতে হবে সেটা হলো আপনার ইনিশিয়াল ডিসিপশন। ইনিশিয়াল ডিসিপশন অর্থাৎ এই ইনিশিয়াল ডিসিপশনের একটা ইন্টেনশন থাকতে হবে। কিভাবে, মানে শুরুতেই প্রতারণার একটা উদ্দেশ্য থাকতে হবে, তাহলে 420-কে কভার করব। শুরুতেই যদি প্রতারণার উদ্দেশ্য কোনো লোকের থাকে তাহলে 420 কভার হবে, যদি শুরুতেই প্রতারণার উদ্দেশ্য থাকে। এখন শুরুতেই প্রতারণাটা কি, ইনিশিয়াল ডিসিপশনটা কি, দেখেন আপনি আমাকে ধরেন 5 লক্ষ টাকা দিলেন, আমি আপনাকে ভুল বুঝিয়ে যে এই জমির মালিক আমি, এই বংশন কিছু একটা বোঝায় আপনার কাছ থেকে জমিটা, অন্যের জমিটা আমি আপনাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিলাম। ওকে, বা আমার ধরেন আপনাকে কোনো টাকা পরিশোধের কথা, ধরেন আমি ধার নিয়েছি, আমি একটা স্পেসিফিক একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা। ধরেন এটা একটা সমিতি, ধরেন যে কোনো একটা সমিতি, আশা সমিতি, তো তার একজন গ্রাহক কি করেছে, আশা সমিতির একজন গ্রাহক টাকা নিয়েছে, সমিতির কাছ থেকে কত টাকা নিয়েছে, 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা নিয়েছে। 5 লক্ষ টাকা নেওয়ার পরে এই গ্রাহক কিস্তি দিয়েছে 5টা, 5টা কিস্তিতে সে 5,000 টাকা পরিশোধ করেছে। এখন সেই লোক আর টাকা দিচ্ছে, ওই গ্রাহক 5,000 টাকা পরিশোধ করার পরে আর কোনো টাকা আপনাকে দিচ্ছে না, বলতেছে আমি আর দিব না। এখন আপনি তার বিরুদ্ধে 420 ধারায় মামলা করলেন যে সে আমার সাথে প্রতারণা করছে। এখানে কি 420 আনা যাবে? 406-এ পরে আসবো, আগে আমি শুধু 420টা বোঝাচ্ছি। তার বিরুদ্ধে 420 আনা যাবে কিনা, সে আমার প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এখন 5টা কিস্তি দিয়ে এখন আর টাকা দিচ্ছে না, সে আমার সাথে প্রতারণা করেছে, এই মামলা আমরা নিচ্ছি। প্রতিদিন এই সমিতির মামলা আমরা বিচারকরা নিচ্ছি, প্রত্যেকটা সমিতি এসে বলতেছে 2টা কিস্তি দিয়ে আমাকে টাকা টাকা আর টাকা দিচ্ছে না, 1টা কিস্তির টাকা দিয়ে আর দিচ্ছে না, অথবা সে বাড়ির দলিল জমা রেখেছিল এখন টাকা দিচ্ছে না। এই মামলাগুলো আমরা নিচ্ছি, কেন নিচ্ছি, এটা কিন্তু আসলে ওই যে যেহেতু এসেছে কোর্টে কষ্ট করে, মানবিক দিক বিবেচনা করে মামলাগুলো নিয়েছে, কিন্তু আইনে কভার করে না। কেন, দেখেন একটা জিনিস, যে লোক 5টা কিস্তি দিছে, তাহলে কি তার প্রতারণা করার উদ্দেশ্য ছিল, তার কি ইনিশিয়াল ডিসিপশনের কোনো ইন্টেনশন ছিল, শুরুতেই প্রতারণা করার কোনো উদ্দেশ্য তার ছিল, শুরুতেই প্রতারণা, যদি তার শুরুতেই প্রতারণা করার উদ্দেশ্য থাকতো সে জীবনে এই 5টা কিস্তি দিত না, জীবনেও এই 5টা কিস্তি সে দিত না। তার মানে তার কিন্তু প্রাথমিক প্রিলিমিনারি তার কিন্তু কোনো ডিসিপশন, প্রতারণা করা তার কোনো উদ্দেশ্য ছিল না, যার কারণে সে 5টা কিস্তি দিয়েছে, এখন কোনো কারণে হোক সে টাকা দিতে পারতেছে না।
হতে পারে সে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা দেউলিয়া হয়ে গেছে, অথবা অন্য অন্য মানুষের কাছ থেকে এত পরিমাণে ঋণ নিয়েছে যে এখন সে এলাকা ছেড়ে পালিয়েছে, তাহলে তার কিন্তু ইনিশিয়াল ডিসিপশন ছিল না, থাকলে সে কোনোদিনও এই 5টা কিস্তি দিত না। আছে আছে, ভালো আছে, আমরা আস্তে আস্তে যাব, অনেক কিছু বলার আছে, আস্তে আস্তে যাব। তাহলে আপনাকে আগে দেখতে হবে যে ইনিশিয়াল ডিসিপশন তার ছিল কিনা। আচ্ছা, আর একটা ক্ষেত্র চিন্তা করেন, ধরেন সে আপনাকে বাড়ি জমি দখল, বাড়ি জমি, জমির যে দলিল আছে সেই দলিল জমা দিয়েছে, গ্রাহক ওই সমিতিতে তার বাড়ির দলিল জমা দিয়েছে, একদম তার যে অরিজিনাল দলিল, দলিলটা জমা দিয়েছে, দলিল দলিল জমা দিয়ে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে, এখন সে একটা কিস্তিও দেয় নাই, একটা কিস্তিও না দিয়ে সে পালিয়ে চলে গেছে এলাকা ছেড়ে, অথবা সে বলতেছে আমি টাকা দিতে পারবো না, তার বিরুদ্ধে কি 420 হবে? তার বিরুদ্ধে 420 হবে না। কেন হবে না? কারণ তার কোনো না হবে না, হবে না, কেন হবে না? কারণ তার প্রতারণা করার ইচ্ছা শুরুতেই ছিল না, যদি শুরুতে থাকতো তাহলে সে কিন্তু তার নিজের অরিজিনাল দলিল কখনো জমা দিত না, সে জানে যে এই দলিলটা জমা দেওয়ার কারণে আমার বাড়ি ঘর সব কোম্পানি নিয়ে যেতে পারবে, সমিতি নিয়ে যেতে পারবে, মামলা করে, অর্থ ঋণের মামলা করে হোক, অন্য কোনো মামলা করে হোক, মর্গেজের মামলা করে হোক, সে কিন্তু নিয়ে নিতে পারবে, নিলামে বিক্রি করে নিতে পারবে। কিন্তু সে যদি এখানে এই কাজটা করত যে তার নিজের দলিল না, কিন্তু কি করেছে, অন্য কারোর একটা দলিল এনে জমা দিয়ে দিয়েছে, অন্য কারোর একটা দলিল জমা দিয়ে একটা কিস্তিও না দিয়ে পালিয়েছে অন্য মানুষের দলিল, কিন্তু সমিতিকে বলেছে যে এটা তার দলিল, এটা তার বাবার নাম, এইটা বলে সেই দলিল জমা দিয়ে চলে গেছে, তাহলে এখন কি তার বিরুদ্ধে 420 হবে? নিজের দলিলের কথা বলে অন্যের দলিল জমা দিয়ে একটা কিস্তিও দেয় না, এখন 420 হবে। এই যে আপনারা বুঝতেছেন, এখন 420 হবে, কেন? তার শুরু থেকে ইন্টেনশন ছিল প্রতারণা করা, ইনিশিয়াল ডিসিপশন তার ছিল, যার কারণে সে অন্য মানুষের একটা দলিল এনে নিজের দলিল বলে এখানে জমা দিয়ে টাকা নিয়ে পালিয়েছে, এক কিস্তিও দেয় না। তাহলে এটা হলো ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টেন্স বিবেচনা করতে হবে, এটা কোনো স্পেসিফিক রুল নাই। আপনারা যদি বলেন যে আমাদের একটা স্পেসিফিক রুল বলেন যে এই হলেই, এটা কোনো রুল নাই, এটা হলো প্রত্যেকটা ফ্যাক্ট পড়ে বুঝতে হবে যে আসলেই কি ওই লোকটার শুরু থেকেই প্রতারণার ইচ্ছা ছিল কিনা, এটা কিন্তু ফ্যাক্ট পড়লেই আপনি বুঝে যাবেন। কিন্তু সে তার অরিজিনাল দলিল জমা দিয়েছে, এরপরে ধরেন পালাইছে, তো এটা কিন্তু তার শুরুতেই ডিসিপশনের কোনো উদ্দেশ্য ছিল না, সে কোনো কারণে পারতেছে না টাকাটা দিতে, এই কারণে সে পালিয়েছে, এটা কিন্তু তার 420-এর উদ্দেশ্য তার ছিল না। ওকে, তাহলে 420টা আমরা এইভাবে একটু দেখবো যে তার ইনিশিয়াল ডিসিপশনের কোনো ইচ্ছা ছিল কি। এখন আমরা 406 আসি, দুইটাকে একসাথে পড়ালে বুঝতে সুবিধা হবে। 406 আসি, ৪০৬ আমরা যেটা দেখি, এই ধারাটা কেউ ভালো করে পড়েই না, এটাই হলো কষ্টের জায়গা যে ভালো করে পড়ে না। 406 বলা হলো যে ব্রিস অফ ট্রাস্ট, ব্রিস অফ ট্রাস্ট, এই ট্রাস্টের বাংলা হলো বিশ্বাস, ব্রিস অফ ট্রাস্ট এটার বাংলা হলো বিশ্বাস, বিশ্বাস ভঙ্গ। এখন খেয়াল করেন এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এই ব্রিস অফ ট্রাস্ট যেখানে থাকবে, ব্রিস অফ ট্রাস্ট হতে হলে একটা কথা সারা জীবন মনে রাখবে, ব্রিস অফ ট্রাস্ট হতে হলে আর কোনো প্রতিদান থাকতে পারবে না, এখানে বিশ্বাসটাই হলো প্রতিদান, আর অন্য কোনো প্রতিদান থাকতে পারবে না, এই কথা যদি বুঝতে পারেন তাহলে অন্য কোনো প্রতিদান থাকতে পারবে না।
তাহলে ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে এই ট্রাস্টটাই হলো কনসিডারেশন, আর কোনো কিছু না, শুধু ট্রাস্ট। ট্রাস্ট বাদে অন্য কোন ধরনের বিন্দু মাত্র লেনদেন থাকলে সেখানে আর 406 হবে না। যদি বলেন যে 1 সুতা পরিমাণ, সেটা আর 406 আসবে না। কিভাবে? আমি একটা প্রমাণ দিই যে ব্রিচ অফ ট্রাস্টটা কি, আমি একটু বোঝানোর জন্য। ধরেন আমরা শপিং মলে যখন যাই, শপিং মল গুলোতে যখন আমরা আমাদের ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল নিয়ে শপিং করতে যাই, তখন ওই গেটে একজন লোক থাকে, দারোয়ান, তাকে আমরা কি করি, সে আমাদের একটা টোকেন দেয় যে এই যে আপনার মোটরসাইকেলটা রাখার জন্য আপনাকে ঘন্টায় 20 টাকা করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, রাজি আছি, আমি আপনার এখানে আমার মোটরসাইকেলটা রাখলাম, আমার মোটরসাইকেলটা রাখলাম, তার কাছ থেকে আমি 20 টাকা দিয়ে একটা টিকিট নিলাম। আচ্ছা, আমি 1 ঘন্টা পরে শপিং করে এসে দেখলাম যে এই লোক আমার মোটরসাইকেল নিয়ে পালিয়েছে, অথবা আমার মোটরসাইকেলটা অন্য কারোর কাছে বিক্রি করে দিচ্ছে। আমরা পালিয়েছে না দিই, ধরেন অন্য কারোর কাছে বিক্রি করে দিচ্ছে, বা সে মোটরসাইকেলটা নিয়ে গেছে। এখন আমি তার বিরুদ্ধে মামলা দিলাম 406। আপনার দাবি হলো যে আমি তার কাছে বিশ্বাস করে মোটরসাইকেলটা রাখলাম, সে সেই মোটরসাইকেলটা অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছে, অন্য একজনের কাছে বিক্রি করে দিচ্ছে। তাহলে সে তো আমার বিশ্বাস ভঙ্গ করেছে। আমি যে তার কাছে বিশ্বাস করে মোটরসাইকেলটা রাখলাম 1 ঘন্টার জন্য 20 টাকা দিয়ে, সে আমার মোটরসাইকেলটা বিক্রি করে দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে 406 আপনি একটা মামলা করলেন, আমার আমানতের খেয়ানত করছে। এখানে কি 406 হবে? এখানে 406 হবে কি? আপনারা বলতেছেন হবে না। অথচ আমরা প্রতিদিন এই মামলা প্রতিদিন আসবো, আসবো চেকের মামলায় আসবো। হ্যাঁ, একটার মধ্যে আর একটা আলোচনা করার দরকার নেই, একটা একটা করে আগে ক্লিয়ার হয়ে চেকের মামলায় আসবো। প্রতিদিন আমাদের এই মামলা হ্যান্ডেল করতে, কিন্তু আইন আসলে আবার পরে কিভাবে দেখেন, ওইখানে শুধু বিশ্বাস হলো, প্রতিদান থাকার কথা ছিল। হ্যাঁ, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হওয়া উচিত ছিল, যেহেতু আমার বিশ্বাস ভঙ্গ করেছে। দেখেন এই জায়গায় কিন্তু বিশ্বাস কোনো প্রতিদান ছিল না, প্রতিদান ছিল 20 টাকা। 20 টাকার মাধ্যমে তার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, তার সাথে আমার একটা চুক্তি হয়েছিল বেইলমেন্ট, জামানত হিসাবে আমি রেখেছিলাম বেইলমেন্ট, তার কাছে আমি এটা গচ্ছিত রেখেছিলাম। কিন্তু 406 হবে না, কারণ হলো এখানে বিশ্বাস নাই, বিশ্বাস নামে মাত্র আছে। এখানে হলো মূলত একটা সিভিল কন্ট্রাক্ট, 20 টাকার একটা কন্ট্রাক্ট, যে আমি তোমার কাছে মোটরসাইকেল রেখে যাব, তুমি 1 ঘন্টার জন্য 20 টাকায় এই মোটরসাইকেল দেখাশোনা করবা। তাহলে এইখানে যেহেতু টাকার একটা প্রতিদান আছে, বিশ্বাস এখানে না, বরং টাকাটাই মুখ্য, টাকার বিনিময়ে তার সাথে আমার চুক্তি হয়েছে, সে আমার মোটরসাইকেল পাহারা দেবে 20 টাকার বিনিময়ে 1 ঘন্টা। সুতরাং এখানে ব্রিচ অফ ট্রাস্ট আসবে না, কারণ এখানে টাকার একটা বিষয় জড়িত, অন্য কনসিডারেশন আছে, টাকা। ওকে, এই পর্যন্ত সবাই বুঝেছেন কিনা? মনে হচ্ছে যে আমার বিশ্বাস ভঙ্গ করছে, কিন্তু হবে না, কারণ এখানে একটা টাকার একটা বিষয় আছে, একটা লেনদেন আছে, সেপারেট একটা লেনদেন আছে টাকার বিষয়ে। বুঝেছেন কিনা এই পর্যন্ত? ওকে, এইবার আসেন যে তাহলে ট্রাস্টের সম্পর্কটা কিভাবে হবে, ট্রাস্টের সম্পর্কটা কিভাবে হবে। এইটা হতে পারে এরকম, আমি একদম খুব সংক্ষেপে বলি, ধরে
যেটা গুলিস্তানে যে ঘটনাটা ঘটে, গুলিস্তানে বা যে কোনো বাস কাউন্টারে দেখবেন এই ঘটনাগুলো প্রায় ঘটে। একজন যাত্রী, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এটা বুঝলে পৃথিবী সব বুঝে যাবে। একজন যাত্রী বাসে ওঠার আগে সে ওয়াশরুমে যাবে, অন্যান্য যাত্রীরাও যাবে ওয়াশরুমে। তো ওয়াশরুমে ঢোকার আগে এক যাত্রী তার মোবাইল ফোনটা, হ্যাঁ, আর একজন যাত্রী যে এখনো ওয়াশরুমে যায় নাই সেই যাত্রীর কাছে বলল যে আপা বা ভাই, আপনি আমার এই মোবাইল ফোনটা একটু আপনার কাছে রাখেন, আমি ওয়াশরুম থেকে বেরোলে তারপরে আপনি যাই ওয়াশরুম, আপনি একটু রাখেন, মোবাইল নিয়ে তো আর ওয়াশরুমে যাওয়া যায় না, আমার কাছে ব্যাগটা আছে, আপনি একটু এটা রাখেন, আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আপনি আপনার কাছ থেকে আমার মোবাইলটা আমি নিয়ে নিব। ওই যাত্রী বলল ঠিক আছে। তো আপনি তার কাছে দিয়ে ওয়াশরুমে ঢুকলেন, ওয়াশরুম থেকে বের হওয়ার পরে দেখলেন এই যাত্রী সেই মোবাইল ফোন নিয়ে চলে গেছে, মোবাইল ফোন নিয়ে চলে গেছে। এটা কি 406 হবে? এইটাই হলো পিওর 406। হ্যাঁ, এইটাই হলো পিওর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, একদম 100% পিওর। এইখানে শুধু প্রতিদানটা ছিল বিশ্বাস, আর কোনো লেনদেন ছিল না। বিশ্বাস মূলেই মোবাইল ফোনটা তার কাছে রেখে আমি ওয়াশরুমে গিয়েছি, এইটাই হলো সে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করেছে। সে অপরাধমূলক ভাবে এই মোবাইলটা নিয়ে পালিয়েছে, মানে ক্রিমিনাল ইন্টেনশন। তাহলে এইখানে দেখেন আর কোনো লেনদেন নাই, শুধু আমি বিশ্বাস করে আমার মোবাইল ফোনটা তার হাতে দিয়ে ওয়াশরুমে ঢুকেছি, আর তার সাথে আমার অন্য কোনো লেনদেন নাই, টাকা পয়সা নাই, বা তুমি পাহারা দিলে এত টাকা পাবা, অথবা আপনি একটু ধরলে আপনাকে আমি 20 টাকা দেবো বের হয়ে আসার পরে যদি আমার মোবাইলটা দেখে রাখেন, কোনো চুক্তি নাই। শুধু বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা অনেক সময় ট্রেনে বলি যে ভাই আপনি আমার ব্যাগটা একটু দেখবেন, আমি একটু নিচেই যাব, একটা সিগারেট আনতে যাব, জাস্ট সিগারেটটা কিনে চলে আসবো, আপনি শুধু আমার ব্যাগটা দেখবেন। ওই লোক কি করছে, ব্যাগ নিয়ে চলে গেছে। এইটাই হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, এইটাই হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। আর কোনো লেনদেন নেই, আর কোনো লেনদেন নাই। তাহলে এখন বলেন, এই যে আমি বিশ্বাস করে একজন মানুষের সাথে বায়নাপত্র করলাম, তাকে বায়নাপত্র করার সময় বিক্রেতা বললো যে সে আমার তাকে আমার 10 লক্ষ টাকা দিতে হবে, দিলাম, এখন সে আমার জমি লিখে দিচ্ছেন, যে বায়নাপত্রের যে দাতা সে এখন আমাকে ক্রেতাকে জমি লিখে দিচ্ছেন, এটা কি ব্রিচ অফ ট্রাস্ট হবে? এটা ব্রিচ অফ ট্রাস্ট হবে? এটা হবে না, এটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হবে না, কারণ এখানে আমার টাকার লেনদেন, আমার সেপারেট একটা সিভিল কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট সে ভায়োলেশন করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা হবে, অথবা তার বিরুদ্ধে যদি আমি কন্ট্রাক্ট আইন করি তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্টের মামলা হবে, অথবা আমি যদি এসআর একটে আসি তাহলে তার বিরুদ্ধে আমি স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্টের মামলা করতে পারবো, যে 10 লক্ষ দিছি, বাকি টাকা আমি দিতে রাজি আছি, টাকা নিয়ে আমার জমি লিখে দেন, স্পেসিফিক পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্টের মামলা করতে পারবে। কিন্তু আমি 406-এ কিভাবে আসি, কিভাবে আসি? এখানে তো ট্রাস্টের বিষয় না, এটা সিভিল কন্ট্রাক্ট হয়ে গেছে, টাকার বিষয় আছে, অন্য কোনো কিছু পাওয়া না পাওয়ার বিষয় আছে, তাকে আমি 406-এ কিভাবে আনি? তাহলে 406টা হলো আপনার বিশ্বাস, বিশ্বাস ভঙ্গ। ওকে, এখন কি 406 সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোন জায়গায় 406 আসবে, কোন জায়গায় 420-6 আসবে না? ওকে, তাহলে এইবার বলেন যে যারা সমিতি থেকে লোন নিয়ে এখন লোনের টাকা দিচ্ছে না, সমিতি থেকে লোন নেওয়ার পরে এখন সমিতিতে
কোনো কিস্তি দিচ্ছে না। এই সমিতি এই যে লোন দিল 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা লোন দিল, কথা ছিল যে আপনি প্রতি মাসে আমাকে 5,000 করে কিস্তি দিবেন, সে একটা দুইটা কিস্তি দিল অথবা বাড়ির দলিল জমা রাখলো, এরপরে আর কিস্তি দিচ্ছে। এখন এইটাই কি আপনার হ্যাঁ তাহলে না 406 হবে না কেন? দেখেন কেন হবে না, এটার প্রমাণ হলো যে এটা কোনো বিশ্বাস না। সমিতি কি আপনারা বিশ্বাস করে টাকা দেয় বলেন? সমিতি কি আপনাকে বিশ্বাস করে টাকা দেয়? যদি বিশ্বাস করে টাকা দেয় তার সিগনেচার রাখে কেন? আপনাকে যদি বিশ্বাস করে টাকা দেয় তাহলে আপনার সিগনেচারটা নেয় কেন? আপনার কাছ থেকে কেন আপনার ছবি রাখে? কেন আপনার 14 গোষ্ঠীর পরিচয়পত্র জমা দিতে বলে? কেন ব্ল্যাঙ্ক চেক জমা দিতে বলে? কেন বাড়ির দলিল জমা দিতে বলে? কেন সিওরিটি হিসাবে 2 জন লোককে নিয়ে আসতে বলে? কেন বলে দেয় যে প্রতি মাসে এত টাকা করে কিস্তি দিতে হবে? যদি আপনি কিস্তি না দেন তাহলে আপনার গরু গরু ছাগল বিক্রি করে টাকা আদায় করবে, যদি আপনি কিস্তি দিতে ব্যর্থ হন। তাহলে বিশ্বাস কই? এখানে তো সিভিল কন্ট্রাক্ট, সিভিল কন্ট্রাক্ট হলো যে আপনি টাকা দিতে ব্যর্থ হলে আপনার বাড়ির যে দলিল রাখলাম, হ্যাঁ আপনার বাড়ির যে দলিল রাখলাম অথবা এনআইটি কার্ডের ইয়া রাখলাম, আপনার জমি আমরা নিলামে উঠাবো যদি আপনি ব্যর্থ হন। তাহলে এটা একটা কন্ট্রাক্ট, যে আপনি যদি কন্ট্রাক্ট কন্ট্রাক্টের কন্ডিশন ফুলফিল করতে ব্যর্থ হন, প্রথমেই বলে যে আপনার সাথে আমাদের একটা চুক্তি হচ্ছে। তার প্রমাণ কি? এই যে উভয় পক্ষ একটা চুক্তিপত্রে সিগনেচার করতেছে, তাহলে এটা এটা দেখেই তো বোঝা যায় এটা একটা সিভিল কন্ট্রাক্ট। ওর মধ্যে লেখা থাকে আপনি কত কিস্তিতে টাকা পরিশোধ করবেন, আপনি যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হন আপনার জায়গা জমি আমরা বিক্রি করে দিব, আপনি 5 লক্ষ টাকা লোন নেবেন, প্রথম দিনই আপনার কাছ থেকে আমরা 20,000 টাকা কেটে রাখবো এক কিস্তি বাবদ। দেখবেন প্রত্যেকটা সমিতিতে দেখবেন প্রথমে একটা দুইটা কিস্তির টাকা কেটে রাখে, সঞ্চয় বাবদ কিছু টাকা কেটে রাখে। কিভাবে 406 হলো? এটা সিভিল পিওর কন্ট্রাক্ট, একটা সিভিল কন্ট্রাক্ট। কিভাবে 406 হলো? এখানে তো বিশ্বাসের কোনো সম্পর্কই নাই, এখানে হলো চুক্তির সম্পর্ক, যে আপনি চুক্তি ভঙ্গ করলে আপনাকে আমরা জেলে ঢুকাবো, মামলা দিব, আপনার গরু ছাগল বিক্রি করে ফেলবো, বাড়ি ঘর বিক্রি করে ফেলবো। এবং তার প্রমাণ হিসাবেই তারা প্রথমে একটা কিস্তির টাকা কেটে নেয়, দুইটা কিস্তির টাকা কেটে নেয়। তাহলে এটা আপনি কোন হিসাবে 406-এর মধ্যে আনবেন? 406 তো ওই যে ওইটা ছিল যে ভাই আপনি আমার ব্যাগটা একটু দেখেন, আমি একটু বাইরে যাচ্ছি, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আমার ব্যাগটা দেখেন, এইটা ছিল 406। তো সমিতি তো আপনাকে বলে নাই যে ভাই এই যে আমার কিছু টাকা আপনার কাছে রাখলাম 5 বছরের জন্য, আপনি একটু ভাই দেখেন টাকাটা, আমি 5 বছর পরে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব, তখন এটা ব্রিচ অফ ট্রাস্ট হই, যে আমি টাকা রেখে গেছিল আমি সেই টাকাটা দিতে পারি না, সে আপনার কাছ থেকে সুদ নিচ্ছে, কিস্তি ডিফল্ট করলে পারা আপনার জায়গা জমি বিক্রি করে নিচ্ছে, তাহলে কিভাবে ইয়া হলো? এটা তো সিভিল কন্ট্রাক্ট হলো। আমার মনে হয় আপনারা সবাই বুঝে গেছেন, যেহেতু ওয়াশরুমের এই উদাহরণটা দিয়েছি ওইগুলো যেমন পড়বে তাহলে না হবে না, 406 হবে না, 420ও হবে, 420 হবে যদি এমন হতো যে ওই যে আপনার ছবির জায়গায় অন্য মানুষের ছবি জমা দিয়েছেন, আপনার এনআইডি কার্ডের জায়গায় অন্য মানুষের এনআইডি কার্ড জমা দিয়েছেন, তারপরে একটা কিস্তিও আপনি জমা দেন নাই, মানে শুরু থেকে আপনি যে কাজগুলো করেছেন একদম লোন নেওয়ার প্রথম দিন যে কাজগুলো করেছেন প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে আপনি প্রতারণার উদ্দেশ্যে করেছেন, রহিমের জায়গায় করিমকে এনে স্বাক্ষর করিয়ে দিয়েছেন, এইগুলো যদি প্রথম দিনই বোঝা যায় যে আপনি এই কাজগুলো করেছেন লোন নেওয়ার সময় একটা কাগজও সঠিক দেন নাই, হ্যাঁ আপনার উদ্দেশ্যই ছিল যে একটা কিস্তিও দিবেন না, এই কারণেই টাকাটা নিয়েই পালিয়েছেন, তখন আপনার 420 হবে, কিন্তু 406 কোনোভাবে হবে না, কারণ 406 কোনোভাবে সমিতির টাকার সাথে 406 আসে না, কোনো ব্যাংকের টাকার সাথে 406 আসে না। যারা সুদ খায়, সুদখোর, গ্রামের মহাজন সুদখোর যারা আছে, এই সুদখোররা কিন্তু স্ট্যাম্প রাখে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে পরে লিখে নেয় যে এত টাকা করে মাসে সুদ দিতে হবে, না হলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো। কোনোভাবে 406 হবে না, তার সাথে তার সিভিল কন্ট্রাক্ট। তাহলে 406 হবে কিনা ওই ওয়াশরুমের এই উদাহরণটা মনে রাখতে হবে,
ওই ক্যাটাগরিতে পড়লে 406 হবে, না হলে হবে না। তাহলে সমিতির টাকার সাথে এই যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ব্যাংকের টাকা, এগুলোর কোনোটার সাথে 406, 420 হবে না। সবাই বুঝেছেন কি? কেউ একটা কমেন্ট করেছে, আমি একটু পরে আপনার উত্তরটা দিচ্ছি। কি কমেন্ট করেছেন আমি একটু দেখে। আচ্ছা, প্রমাণ করা কঠিন না, প্রমাণ করা কঠিন না, এটা কি বললেন? প্রমাণ করা কঠিন না, বরং ওই ক্যাটাগরিতে ফেলা কঠিন যে এটা কি 406 কিনা। এই ক্যাটাগরিতে পৃথিবীর খুব কম লেনদেন পড়ে। যেমন আমি আপনাকে বলি, ধরেন আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড নিচে, তো তার কাছে আমি বললাম যে এইটা আমার বাড়ির সিকিউরিটি গার্ড, বোঝার চেষ্টা করে সবসময় একটা উদাহরণ দিয়ে 10টা উদাহরণ চিন্তা করি। আমার বাসার সিকিউরিটি গার্ড, তাকে আমি বললাম যে এই চাবিটা তুমি একটু রাখো, আমার ঘরের চাবিটা, আমি একটু বাইরে যাচ্ছি, তোমার ম্যাডাম আসলে চাবিটা দিও, তোমার ম্যাডাম আসলে চাবিটা দিও, আমি বাইরে যাচ্ছি, আমাদের ঘরের একটাই চাবি। সিকিউরিটি গার্ড কি করলো, ওই চাবি দিয়ে ঘর খুলে আমার ঘরে মোটামুটি যা যা নিয়ে যায়, হ্যাঁ, কিছু কিছু জিনিস নিয়ে গেল, ধরেন গহনা নিয়ে গেল, নগদ টাকা নিয়ে গেল, আরো কিছু নিয়ে গেল। এইবার বলেন যে আমি তার কাছে দিয়েছিলাম চাবি, খুব সূক্ষ্ম কিন্তু বুঝতে হবে, আমি তার কাছে দিয়েছিলাম চাবি, কিন্তু সে চাবি নাই নাই, নিচে গহনা টাকা পয়সা ঘরের মধ্যে ঢুকে সবকিছু নিয়ে গেছে। তাহলে এটা কি 406 হবে নাকি এটা চুরি হবে? 406 হবে না চুরি হবে, খেয়াল করতে হবে কি দিয়েছিলেন কি নিল। তাহলে এটা হবে চুরি, না না 406 না, এটা হলো চুরি। 406 হলো যে একদম প্রপার্টিটা স্পেসিফিক হতে হবে, মাথায় রাখতে হবে। 406 হলো প্রপার্টিটা স্পেসিফিক হতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, এই যে কনফিউশন দূর করার জন্য আমি উদাহরণ দিলাম। তাহলে আপনি বিশ্বাস করে তার কাছে দিলেন চাবি, তার সাথে কিন্তু অন্য কোনো লেনদেন ছিল না, টাকা পয়সা, শুধু বিশ্বাস ছিল। ওকে, তাহলে সে কিন্তু করেছে চুরি, সে কিন্তু করেছে চুরি। তারপরে দিয়েছিলেন চাবি, কিন্তু নিয়ে গেছে গহনা টাকা পয়সা এইগুলা, তারপরে সে করেছে চুরি। কিন্তু চাবি না দিয়ে তার কাছে যদি আমি আমার মোটর সাইকেল দিতাম, সিকিউরিটি গার্ডের কাছে আমি দিয়েছি আমার মোটর সাইকেল, মোটর সাইকেলটা দিয়ে এবং মোটর সাইকেলের চাবিও তার কাছে দিলাম, মোটর সাইকেল চাবি ছাড়া তোর মোটর সাইকেল অচল, যাই হোক, মোটর সাইকেল চাবি সহ দিয়ে আমি বললাম যে তুমি এই মোটর সাইকেলটা একটু দেখবে, হ্যাঁ, দেখাশোনা করবে, আমি বিকালে এসে নিয়ে যাব, বিকালে এসে এই মোটর সাইকেলটা নিয়ে যাব। ও কি করেছে, সেই মোটর সাইকেল নিয়ে চলে গেছে। আমি তার কাছে মোটর সাইকেলই দিয়েছিলাম শুধু একটু দেখাশোনা করার জন্য, যে ভাই তুমি একটু দেখে রাখো, বিকাল পর্যন্ত আমি বাড়িতে ফিরে আবার এসে নিয়ে যাবো। সে সেই মোটর সাইকেল কারো কাছে বিক্রি করে গেছে অথবা নিয়ে চলে গেছে। এইবার বলেন এটা কি হবে, 406 হবে নাকি চুরি হবে? এইটা হবে 406, কারণ ওই স্পেসিফিক প্রপার্টিটা একদম, যেটা আমি ট্রাস্ট মূলে রেখেছি, যে জিনিসটা আমি ট্রাস্ট মূলে তার হাতে বুঝিয়ে দিয়েছি, সেই জিনিসটাই কিন্তু সে নিয়েছে, সে কিন্তু অন্য জিনিস নেয় নাই, সে কিন্তু আমার মোটর সাইকেলের মাধ্যমে অন্য কিছু নেয় নাই, আমি তার হাতে যেটা বুঝিয়ে দিয়েছিলাম সেইটাই সে কি করেছে, রাইট, ওই গচ্ছিত জিনিসটাই সে নিয়ে গেছে।
বা সে তার নিজের উদ্দেশ্যে, ব্যবহারের উদ্দেশ্যে কোনোভাবে আত্মসাৎ করেছে, এটা হলো 400 সরি, অন্য কোনো লেনদেন নাই, আমি শুধু তাকে মোটরসাইকেল দিয়েছিলাম, মোটরসাইকেলটা এসে নিয়ে গেছে, এটা 400 সরি হবে। আচ্ছা, এখন আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে চুরির সাথে তো একটা সম্পর্ক এখানে থেকে যায়, চুরিটা কিভাবে হবে? চুরির ডেফিনেশন আবার সুন্দর করে পড়তে হবে। চুরির ডেফিনেশনে বলা হয়েছে যে কোনো প্রকার অনুমতি ছাড়া, মালিকের অনুমতি ছাড়া, অনুমতি থাকলে কিন্তু চুরি হবে না, মাথায় রাখতে হবে, অনুমতি ছাড়া মালিকের অ্যাবসেন্সে, মালিকের অনুমতি ছাড়া মালিকের অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে সেই জিনিসটা যদি ডিসঅনেস্টলি কেউ নিয়ে যায়, ডিসঅনেস্টলি কেউ নিয়ে যায়, তাহলে এই মোটরসাইকেল যখন ওই লোকটার হাতে বোঝাই দেয়, তখন এইখানে কি কোনো ইয়া ছিল, কি বলে, মালিকের কি কোনো ইয়া ছিল, বিনা অনুমতি ছিল নাকি অনুমতি ছিল? মোটরসাইকেলটা যখন তার হাতে দেওয়া হয়, তখন কি অনুমতি ছিল কি ছিল না? তারা কিন্তু অনুমতি দেওয়া হয়েছে যে তুমি চাবির সহ রাখো, তাকে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে যে তুমি যদি পারো চালায়ও সমস্যা নাই, বাট আমি কিন্তু বিকালে এসে নিয়ে যাব, বিকাল পর্যন্ত তুমি মোটরসাইকেলটা তোমার কাছে রাখবে। সে কিন্তু আমার বিনা অনুমতিতে নাই নাই, আমার অনুমতি নিয়েই কিন্তু তার সে জিনিসটা রেখেছে, আমার অনুমতি নিয়েই সে জিনিসটা রেখেছে। তাহলে চুরির সাথে এখানে একটা সুনির্দিষ্ট একটা সূক্ষ্ম পার্থক্য আছে যে এখানে আপনার অনুমতিতে সে জিনিসটা গ্রহণ করে, কিন্তু চুরির ক্ষেত্রে কোনো অনুমতি থাকে না, একদম বিয়ন্ড ইওর নলেজ, আপনার সম্পূর্ণ জ্ঞানের বাইরে গিয়ে ঘটনাটা ঘটাইছে। যেমন চাবি দিছিলাম ফ্ল্যাটে ঢুকে, আমি কিছু তাকে চাবি রাখতে, আমি জীবনে ভাবতেও পারি নাই যে সে আমার ঘরে চলে যাবে চাবি নিয়ে, তাহলে টোটালি আমার জ্ঞানের বাইরে গিয়ে সে এই ওভেন টোভেন সবকিছু চুরি করে নিয়ে চলে গেছে, কালার টিভি টুবি সবকিছু নিয়ে, এটা চুরি হবে। কিন্তু আমি যদি তার কাছে একটা টিভি গচ্ছিত রাখি বিশ্বাস মূলে, তাহলে এখানে কিন্তু আমার বিনা অনুমতিতে সে ইয়া করে নাই, সে কিন্তু আমার অনুমতিতেই জিনিসটা রিসিভ করছে, তাহলে চুরির সাথে যেন আবার এটা প্যাঁচ লাগিয়ে দিয়েন না, চুরির ক্ষেত্রে কোনো অনুমতি থাকবে না এবং আপনার নলেজের বাইরের ঘটনা ঘটবে চুরিতে, আর এটা হলো আপনার নলেজের ভিতরের ঘটনা। আপনি কিন্তু জানেন যে মোটরসাইকেলটা দিচ্ছেন, সে আমাকে ফেরত দিতেও পারে নাও দিতে পারে, তারপরে আপনি তাকে বিশ্বাস করেছেন, তাহলে এখানে আবার এটা একটু মাথায় রাখতে হবে। এই জন্য বললাম তো যে এটা হলো অভিজ্ঞতার বিষয়, আপনি যখন কি বলে অ্যানালাইসিস করবেন তখন এটা বেরোবে। তাহলে আর একজন প্রশ্ন করেছিলেন যে তাহলে 406 তো প্রমাণ করা কঠিন, আসলে কি 406-এ দেখবেন প্রত্যেকটা 406-এর ঘটনায় আমরা যেটা দেখি আসলে তার সাথেই একটা সিভিল কন্ট্রাক্ট থাকে, দেখবেন প্রত্যেকটা ঘটনায় একটা সিভিল কন্ট্রাক্ট থাকে, যার কারণে আসলে 406 হবে না। আর কোনো ঘটনায় যদি দেখেন যে কোনো সিভিল কন্ট্রাক্ট নাই, তাহলে দেখবেন সেটা 100% 406-এর মধ্যে পড়বে। এখন সমিতি, ব্যাংক, কোনো ব্যক্তি যখন মানুষকে কোনো টাকা পয়সা দেয়, এগুলো কিন্তু সবই আপনার সিভিল কন্ট্রাক্ট থাকে, যার কারণে এগুলোকে 420-এ এই 6-এ ফেলা যায় না। এখন একটা জিনিস দেখেন, মজার জিনিস, এটা বুঝলে আরো সুবিধা হবে। আমরা অনেক সময় আমাদের আত্মীয় স্বজনকে টাকা ধার দিই, কিভাবে টাকা ধার দিই, ধরেন আমার, আমি নিজে আমার কোন কাকাকে টাকা ধার দিয়েছি বা চাচাকে টাকা ধার দিয়েছি, কত টাকা ধার দিয়েছি, 20 লক্ষ টাকা। তো আমার চাচার সাথে কথা হলো যে চাচা আপনি টাকা আমার কাছ থেকে ধার নিচ্ছেন, আমি আপনার কাছ থেকে কোনো সুদও নেব না, কোনো কিচ্ছু নেব না, কিন্তু আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি 5 বছরের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দিন। 5 বছরের মধ্যে টাকা ফেরত দিয়ে দিবেন,
না হলে কিন্তু কাকা আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে, তাহলে কিন্তু আমাকে ইসমামলা যেতে হবে। আপনাকে টাকা আমি ধার দিলাম, কথাটা কি ধার, ধারের ভালো বাংলা হলো ঋণ, টাকাটা আমি আপনাকে ঋণ দিই, কথাটাই হলো আমি আপনাকে ঋণ দিলাম বা ধার দিলাম, আমার কোনো সুদ লাগবে না, কিন্তু আপনি 5 বছরের মধ্যে আমার টাকাটা দিয়ে দিবেন। ওকে, তো আমার চাচা বা কাকা টাকাটা নিল, এখন সে আমাকে 1 পয়সাও দেয়নি এবং সে বলতেছে আমি টাকা দিব না, এটা কি 406 হবে? এটা 406 হবে কিনা? একজন বলেছে না, একজন বলেছে হ্যাঁ হবে। এটার উত্তর হলো এটা 406 হবে না, অ্যাডভোকেট আলী হুসাইন বলেছে এটা হবে। অ্যাডভোকেট আলী হুসাইন ভাই মনে করছে যে এখানে তো কোনো সিভিল কন্ট্যাক্ট নাই, আর কোনো কিছু চুক্তি টুক্তি কিছুই নাই, তাহলে তো এটা 406 হবে। এইবার খেয়াল করেন এখানে শব্দটা ব্যবহার করা ছিল ঋণ, আমি আপনাকে টাকাটা ধার দিলাম, গচ্ছিত রাখলাম না আপনার কাছে, আমার টাকা আপনার কাছে গচ্ছিত রাখলাম না, আমি আপনাকে দিয়েছি ধার, ঋণ দিয়েছি আপনাকে, তাহলে সে কি আমার কাছে গচ্ছিত রাখছে টাকাটা? আমার কাকার কাছে কি আমি টাকাটা গচ্ছিত রেখেছি যে টাকাটা আপনার কাছে রাখেন, আমার দরকার হলে আমাকে দিবেন, আমি যখনই চাইবো তখনই আমাকে দিবেন, শুধু আপনি টাকাটা নিয়ে আপনার বাড়ির ট্রাঙ্কে রেখে দিবেন, আমার যখন দরকার হবে আমাকে দিবেন, আমি কি এইভাবে গচ্ছিত রেখেছি? আমি তো গচ্ছিত রাখি নাই, আমি টাকাটা তাকে ঋণ দিয়েছি, জামানতবিহীন ঋণ, কোনো সিকিউরিটি আমি রাখি না, এটা সঠিক, আমি সিকিউরিটি ছাড়াই আমি তাকে ঋণ দিয়েছি, কিন্তু পরিচয় তো ঋণ, ঋণ হলো 2 প্রকার, একটা হলো উইথ সিকিউরিটি অথবা আরেকটা হলো উইদাউট সিকিউরিটি। এখন ব্যাংক কি করে? ব্যাংকে তো চলতে হবে, ব্যাংকের ভাড়া দিতে হবে, ব্যাংকের কর্মচারীদের বেতন দিতে হবে, এই জন্য সে আপনাকে উইথ সিকিউরিটি এবং ইন্টারেস্টে ঋণ দেয় এবং সে সিকিউরিটি রাখে। আর আপনি যখন আপনার কাকাকে ঋণ দিলেন, একই ঋণ, ব্যাংক ঋণ দিলে সে রাখলো সিকিউরিটি, আর আমি যখন আমার কাকাকে বা চাচাকে লোন দিলাম আমি সিকিউরিটি রাখলাম না, আমি বলেছি যে আমার সিকিউরিটির দরকার নাই, আমার সুদও দরকার নাই, কিন্তু এটাও আপনাকে আমি ঋণ দিলাম, তাহলে ব্যাংকও যেভাবে ঋণ দিয়েছে আমিও সেইভাবে ঋণ দিয়েছি, আমি তো টাকা গচ্ছিত রাখি নাই, আমি তো টাকা গচ্ছিত রাখি নাই, তাহলে এই ঋণের ক্ষেত্রে 406 ধারা আসবে না, এবং এটা হাইকোর্টের সিদ্ধান্ত আছে, আমি যেটা বুঝিয়েছি যদি আপনার মাথায় ঢুকে থাকে তাহলে পড়লে বুঝতে পারবে। হাইকোর্টের সিদ্ধান্তে বলা হলো যখন কেউ কাউকে ঋণ দেয়, সেটা সিকিউরিটি সহ হোক সিকিউরিটি ছাড়া হোক, যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যখন অন্য কোনো ব্যক্তিকে কোনো ঋণ দেবে, ওই ঋণ নেওয়ার সাথে সাথে ওই টাকাটা তার হয়ে যাবে, ওই যে আমি যে আমার চাচাকে বা কাকাকে ঋণটা দিয়েছি ওই টাকাটা তার হয়ে গেছে, ঋণ নেওয়ার সাথে সাথে ওই টাকার মালিক সে, আমি কি সেই টাকার মালিক আর থাকবো? যখন আমি একজনকে টাকা ধার দিলাম বা ঋণ দিলাম, ওই টাকার মালিক কি আমি আর থাকবো? ওই টাকার মালিক তো আমি আর থাকবো না, সেই টাকার মালিক তো সে হয়ে যাবে, সে সেই টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে, মদ খাইতে পারবে, গাঁজা খাইতে পারবে, জমি কিনতে পারবে, আর একটা বিয়ে করতে পারবে, সেই টাকার মালিক সে, অর্থাৎ ঋণ গ্রহীতা ঋণ নেওয়ার সাথে সাথে ওই টাকার মালিক অ্যাবসুলেটলি সে হয়ে যাবে, আপনার কোনো মালিকানা থাকবে না টাকার উপরে, সে সেই টাকা দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না, ওই টাকার মালিক সে।
তাহলে যে টাকার মালিক ঋণ নেওয়ার সাথে সাথে সে নিজে হয়ে গেল, তার টাকা সে খরচ করতেছে, তাহলে কিভাবে সে আপনার টাকা আত্মসাৎ করলো? আপনার টাকা সে কিভাবে আত্মসাৎ করলো? সে তো তার টাকা নিজে আত্মসাৎ করলো। আমরা যখন সমিতি থেকে টাকা উঠাই, একদম গুনে গুনে টাকা 50,000 নিয়ে বাড়িতে আসি, এসে গরুর মাংস কিনি, সেমাই চিনি কিনি, আমরা বড় অনুষ্ঠান করি, খাওয়া দাওয়া করি, আনন্দ উল্লাস করি, কেন করি? ওই টাকা আমার, আমি ঋণ নেওয়ার কারণে টাকাটা আমার হয়ে গেছে, আমি আমার টাকা আমার ইচ্ছা মতো খরচ করব। তো আমি তো অন্য কারোর টাকা আত্মসাৎ করি নাই, আমার নিজের টাকা আমি খরচ করে বেড়াচ্ছি, আমি আপনার টাকা আত্মসাৎ করলাম কই? তাহলে মালিক কেন আমার বিরুদ্ধে আত্মসাতের মামলা দেবে? আমি তো আমার ঋণের লাইবিলিটিস যেহেতু আমি বহন করতেছি, তাহলে তো টাকাটা আমার। তা লাইবিলিটিস কি? আমি টাকা না দিলে আমাকে জেলে ভরে রাখেন, আমি টাকা না দিলে আমার বাড়ির জমি বিক্রি করে নিয়ে যান। যদি সে এরকম উদ্দেশ্য থাকে, এটা ইনিশিয়াল ডিসিপশন, এটা প্রমাণ করতে হবে যে আসলে তার উদ্দেশ্যই ছিল সে জীবনে টাকা ফেরত দেবে না, এবং সে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, সে আমাদের যে কাগজপত্র জমা দিয়েছে সব ভুয়া দিয়েছে। অথবা আমার চাচা যদি এরকম করে থাকে, যে আমার চাচা আমাকে বললো, দেখেন কি বললো, খেয়াল করে, আমার চাচা আমাকে বললো যে তুমি আমাকে 20 লক্ষ টাকা দাও, আমি আসলে একটা জমি কিনতেছি, ওই যে তোমার পাশের জমিটাই আমি কিনতেছি, ওইখানে আমি একটা গরুর ফার্ম করব, ওইখানে ইনশাল্লাহ আমার লাভটা হবে, আমি তোমার টাকাটা 6 মাসের মধ্যে পরিশোধ করে দিব, এরকম সে আমাকে বলল। আমি বিশ্বাস করলাম যে আমার চাচা মনে হয় আসলে সঠিক কথা বলতেছে। এখন দেখা গেল সে টাকা নিয়ে মদ গাঁজা খাচ্ছে, আর একটা বিয়ে করছে, কিন্তু জমি আর সে রাখে নাই, কোনো জমি সে কেনে নাই, ওই টাকাকে সে উল্টা পাল্টা খরচ করে শেষ করে ফেলছে, এবং সে একটা কিস্তিও দিল না আমাকে, একটা পয়সাও ফেরত দিল না। তাহলে সে আমাকে বলল যে সে ওই জমিটা কিনবে, আমি ওইটাকে বিশ্বাস করে টাকাটা দিলাম, যে যদি কোনোদিন আমার টাকা ফেরত না দেয় তাহলে তো আমি ওই জমিটা পাবো। তাহলে আপনার সাথে যতগুলো কথা সে বলেছে, প্রত্যেকটা কথায় সে প্রতারণা করেছে, সে জমি কিনে নাই, সেই টাকা সে উল্টা পাল্টা খরচ করে শেষ করে ফেলেছে। তাহলে তার এখানে একটা ইন্টেনশন টু ডিসিভ ছিল, অর্থাৎ ইনিশিয়াল ইন্টেনশন টু ডিসিভ তার ছিল, শুরু থেকে প্রতারণা করার তার একটা উদ্দেশ্য ছিল, সে আসলে কোনো জমি জাতি কেনে নাই টাকা দিয়ে। এটা 420-কে আকৃষ্ট করবে, এটা আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার আসলে শুরু থেকেই তার একটা এই ধরনের উদ্দেশ্য ছিল, যে এইসব বলে টলে আমার কাছ থেকে টাকাটা নেবে। তো এখন কি বুঝতে পেরেছেন যে যেখানে ঋণ শব্দটা ব্যবহার করবে সেখানে আর 406 আসবে না, যেখানে গচ্ছিত শব্দটা ব্যবহার হবে সেখানে 406 আসবে? আমি আমার জিনিস কারো কাছে গচ্ছিত রাখলাম, তাহলে 406 আসবে, কিন্তু আমি যেখানে ঋণ দিব ধার দেব সেখানে 406 আসবে না, এটা ক্লিয়ার কিনা? এইটুকু যদি বুঝে থাকেন, এখন দেখবেন আপনি, যদিও এটা বিজ্ঞ আইনজীবীদের এটা মেনে নিতে কষ্ট হবে, যে তাহলে তো আসলে 406-420 বলে কিছুই থাকতেছে না দুনিয়াতে, এটা কঠিন, আসলেই কঠিন, এই মামলাগুলো এই শেপের মধ্যে আনা খুবই কঠিন। এটা যদি আমরা বিচারকরা ধরা শুরু করি, 406 যদি বলি, যে এই সেকশনটা আমরা একটি ইন্টারপ্রিটেশন করি, ইলাস্ট্রেশন গুলো পড়ি, দেখবেন কি যে একটাও মামলা দায়ের করা যাচ্ছে না, বাস্তবতা এটা। কিন্তু তারপরে আমরা কেন মামলা নেই, কারণ ওই যে একটা মানুষের সাথে আসলে টাকাটা নিয়ে দিচ্ছে না, তো যেহেতু 406 নন বেইলেবল অফেন্স, অনেক সময় আমরা চাই যে যদি তাকে একটু পুলিশের ভয়টয় দিয়ে বা ইয়া করে, যেহেতু মানুষটার ক্ষতি করেছে সে, তাকে কিছু টাকা আদায় করে দেওয়া যায়। কোর্ট কিন্তু আসলে এখানে টাকা আদায়ের একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, সবাই এসে কান্নাকাটি করে, বাদী এসে কান্নাকাটি করে, আমি পথের ফকির হয়ে গেছি তাকে বিশ্বাস করে, এখন সে আমার টাকা দিচ্ছে না। সমিতির মালিকরা এসে কান্নাকাটি করে যে আমি, আমার সমিতি শেষ, সব টাকা নিয়ে চলে গেছে আসাম। এক ঠিক বলছেন, এখন এই মামলাগুলো যদি আমরা না নেই, শুধু যে আইনজীবীদের প্রতি তা না, সমাজেও কিন্তু অপরাধ বেড়ে যাবে, এই টাকা নিয়ে নিয়ে টাকা দেবে না।
এখন সিভিল মামলায় তো আপনারা জানেন একটু লং সময় লাগে, তারপরে তার জেলে ঢুকতে হয় না। হ্যাঁ, তো পরে চিন্তা করে কি টাকা দেব না, কোর্টে যায় দিব। মানুষ তো খুব খারাপ, আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মানুষের মতো কিন্তু খারাপ মানুষ আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না, এটা আমাদের মেনে নিতে হবে। তো দেখবেন যে এই টাকা দেয় না, তখন আমরা অনেক সময় এই আইনের বাইরে গিয়েও এইভাবে আমরা এই ইয়া করে থাকি, টাকাটা আদায় করে দিয়ে থাকি। আচ্ছা, এখন একজন একটা প্রশ্ন করেছে, আমি একটু পড়ে নেই বিষয়টা। হ্যাঁ, বড় একটা কমেন্ট করেছে, আমি একটু দেখি কি বলব। উনি বলেছে, তাহলে কন্ট্রাক্ট করে আর কন্ট্রাক্টের পারপোস ফুলফিল না করার করায়ের 1 ইয়ার টাইম পার হয়ে যায়, তাহলে প্রতিকার কিভাবে পাওয়া যেতে পারে? ওকে, আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যে আপনারা লিমিটেশন একটা একটা বিধান আছে। আপনি মানে সিভিল মামলার প্রাসপেক্টিভে বলেছেন যে যদি সিভিল মামলায় তো সাধারণত স্পেসিফিক পারফরমেন্স এর মামলা করতে হয় 1 বছরের মধ্যে, আমি কি সঠিক বলতেছি? আপনি জানতে চাচ্ছেন যে যদি সিভিল মামলায় আমি যাই কিন্তু যদি 1 বছর পার হয়ে যায় তাহলে তো আমি মামলা দায়ের করতে পারবো না, ঠিক বলছেন না? আমি কি ঠিক বলতেছি এটা? রাইট, যে আমি তো 1 বছরের মধ্যে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদনে মামলা করতে পারবো, টাইম তো চলে গেছে। এখন আইনজীবী হিসাবে আপনার কি করতে হবে? আইনজীবী হিসাবেও কিন্তু কিছু আইন ঘাটাঘাটি করতে হবে। লিমিটেশন অ্যাক্টের একটা সেকশন আছে, আমি মনে হয় স্পেসিফিক সেকশনটা বলতে পারবো না, তবে ওই যে 19-20 এই দিকে হবে যে প্রত্যেকবার ব্রিজ করার পর থেকে নতুন করে টাইম গণনা শুরু হবে, এরকম মনে হয় 15 থেকে 20-এর মধ্যে এরকম একটা ধারা আছে যে প্রত্যেকবার 23, রাইট, 23-এ, ঠিক বলছেন, 23-এ, যে প্রত্যেকবার ব্রিজ করার পর থেকে ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন গণনা শুরু হবে। তার মানে ধরেন আপনাকে সে যেদিন বলল সর্বশেষ যে আমি তোকে টাকা দেব না, পারলে আদায় করে দিই, হ্যাঁ, এরকম একটা হুমকি দিলাম, তো এখন আপনার কি হবে? আপনি ওইটা বারবার বলতে হবে যে আমি তাকে এই তারিখে বলেছিলাম সে অস্বীকার করছে, আবার এই তারিখে বলেছিলাম সে অস্বীকার করছে। যেদিন সে বারবার অস্বীকার করবে সেই দিন থেকে 1 বছর শুরু হবে, তাহলে সে কি আর পার পাবে বলেন? আমি আর অন্য ভাবে না বলি, তাহলে সে কি আর আপনার টাইম থেকে পার পাবে? আপনি একটা ঘটনার তারিখ দেখালেই হবে যে অমুক তারিখে তার কাছে আমি টাকা চেয়েছি, সে অস্বীকার করছে, সে সেই দিন থেকে শুরু হবে, সেই দিন থেকে টাইম গণনা শুরু হবে। সুতরাং আপনি যেদিন কজ অফ অ্যাকশন দেখাবেন, এটা আমার বলা ঠিক না, তারপরে বললাম, সুতরাং টাইম নিয়ে চিন্তা করতে হবে না, যেহেতু ওই সেকশনটা আছে যে সে যেদিন অস্বীকার করবে, যতবার অস্বীকার করবে সেই দিন থেকে আবার 1 বছর 1 বছর করে শুরু হবে। তাহলে আপনি একটা তারিখ দেখালেই আবার ফ্রেশ পিরিয়ড অফ লিমিটেশন শুরু হবে। ওকে, তাহলে সিভিল মামলায় আপনি এইভাবে প্রতিকার পেতে পারেন। আচ্ছা, আর ক্রিমিনাল মামলায় যেহেতু হ্যাঁ 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 মৌখিক দিলেই হবে যে আমি অমুক, আসলে সবকিছু তো আসলে দালিলিক প্রমাণ দিয়ে আসলে প্রমাণ করা যায় না, যেটা বাস্তবতা। এই জন্যই আমাদের এভিডেন্স একটা দুইটা বিধান রেখেছে, যে একটা হলো আপনার উচিত হলো বেস্ট এভিডেন্স রুল অনুসারে ডকুমেন্টারি এভিডেন্স জমা দিতে হবে, এভিডেন্স একটা সেকশন 60 অনুযায়ী সবচেয়ে ভালো এভিডেন্সটা আদালতে দিতে হবে। এখন আপনার কাছে সবচেয়ে ভালোটা নাই, অর্থাৎ লিখিত কোনো ডকুমেন্ট আপনার কাছে নাই, তাহলে আপনাকে কি করতে হবে? মৌখিক সাক্ষ্য দিয়ে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যখন আপনি ইয়া দিয়ে পারবেন না, দালিলিক সাক্ষ্য দিয়ে আপনি যখন যুদ্ধ করতে পারতেছেন না, তখন তো আপনাকে এভিডেন্স অ্যাক্ট বলে দিয়েছে যে আপনি যদি বেস্ট এভিডেন্স না দিতে পারেন তাহলে আপনি সেকেন্ডারি এভিডেন্সে আসেন, সমস্যা নাই, আপনাকে তো না করা যাবে না, মৌখিক বক্তব্য দিয়েও একটা ফ্যাক্ট প্রমাণ করা যাবে। ইভেন লিখিত ডকুমেন্টের বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে, এই বিধানও আমাদের এভিডেন্স অ্যাক্টে রেখেছে, সেকশন 22-এ, সেকশন 65-তে, এভিডেন্স অ্যাক্টের সেকশন 22-65-তে বলা আছে যে আপনি লিখিত ডকুমেন্টের ব্যাপারেও আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন, এই সুযোগ আপনাকে রেখেছে। কেন? কারণ সবাই তো আসলে বেস্ট এভিডেন্স দিতে পারবেন,
যেমন আপনি আপনার এক আত্মীয়র সাথে, আপনার চাচার সাথে একটা লেনদেন করলেন, চাচাকে তো আপনি অনেক বিশ্বাস করেন, তার সাথে কোনো লিখিত চুক্তি নাই, সে এখন টাকা দিচ্ছে না, তার মানে কি আপনি হাল ছেড়ে দিবেন? না, মৌখিক যতটুকু সম্ভব যুদ্ধ করতে হবে, মৌখিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনার এগোতে হবে মামলা। বেস্ট এভিডেন্স না থাকলে আদালতকে সন্তুষ্ট করতে হবে যে মাননীয় আদালত, আমার কাছে বেস্ট এভিডেন্স নাই, এটা আমি মেনে নিচ্ছি, বাট আমাকে সেকেন্ডারি এভিডেন্স দেওয়ার সুযোগ দিতে হবে, আমি এই এই কারণে সেকেন্ডারি এভিডেন্স দিতে চাই, তখন দেখবেন আদালত এটা মঞ্জুর করে দেবে। আচ্ছা, এখন একটা বিষয়, আমাদের একজন প্রশ্ন করেছিলেন, এক ভাই অথবা বোন প্রশ্ন করেছিলেন যে এনআই একটের মামলার সাথে আবার 406, 420ও দিয়ে দেয়, এখন আসলে এটা কোনটা প্রিভেইল করবে, এরকম একটা বিষয় থাকে, বা উনি এনআই একটে না গিয়ে চেক নিয়ে 406, 420 আসতে পারবে, এটা একটা বিষয়। এখন দেখেন আইনের কথা বলে অনেক দূরে চলে যাবে, আমরা সমাজকে সামনে রেখে বিচার করি, সবসময় আইন আসলে স্ট্রিক্টলি ফলো করা যায় না, এই কারণেই দেখবেন যে সিভিল কোর্টে ডিসক্রিশন দেওয়া হয়েছে জাজকে, মানে তার বিবেক বুদ্ধি এটা প্রয়োগ করে বিচার করতে পারবে, 151 ধারা ইনহারেন্ট পাওয়ারও দেওয়া হয়েছে বিচারক, যদিও ক্রিমিনাল মামলায় কোনো ইনহারেন্ট পাওয়ার নাই, ক্রিমিনাল মামলায় কোনো ইনহারেন্ট পাওয়ার বিচারকের নাই, শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের আছে, আর কোনো ক্রিমিনাল আদালতের ইনহারেন্ট পাওয়ার নাই। তারপরেও আমরা সমাজকে ন্যায় বিচার দেওয়ার জন্য মাঝে মাঝে একটু আইনের 19-20 হয়ে থাকে, এটা ফর দা সেক অফ জাস্টিস, মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। এখন আপনারা দেখবেন যে এনআই একটা মামলা, এটা আমি প্রায় খেয়াল করেছি, একটা চেক ডি জমা করেছে, সরি একটা চেক দিয়েছে, তো চেক যদি ডি জমা হয় স্বাভাবিকভাবে সেই জন্য হবে এনআই একটের মামলা, এটা হলো আইনের বিধান, এনআই একটের মামলা হবে যদি ডি জমা করার পরে, ডি জমা করার পরে এনআই একটের মামলা। কিন্তু অনেক সময় দেখবেন যে একটা চেক দিয়েছিল কিন্তু চেকে আসলে তারিখ দিয়েছে, তো যাই হোক সে ডিজ অনার করেছে অথবা করে নাই, যেটাই হোক ডিজ অনার করুক অথবা না করুক, ডিজ অনার করেছে অথবা আমরা ধরে নেই করে নাই, ডিজ অনার করে নাই, যেটাই হোক, এখন বাদীর দাবি কি থাকে দেখেন, সে 406, 420 মামলা করতে আসে, কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে কেন আপনি মামলা করতে আসলেন, তো উনি বলল, একজন বলল যে স্যার চেক ডিজ অনার করার পরে আমি তাকে জানাইছি, সে আমাকে বলছে যে ভাই আপনার ডিজ অনারে মামলা করতে হবে না, আমি আগামী মাসে টাকাটা দিয়ে দেব, আমি তার কথা বিশ্বাস করেছি, সে টাকা দেয় নাই, না দিলে আবার তাকে জিজ্ঞাসা করলাম যে কই ভাই আপনি তো টাকা দিলেন না, বললো ভাই আমি আপনি প্লিজ আপনি মামলা করেন না, আমি 2 মাসের মধ্যে, আগামী 2 মাসের মধ্যে আপনার টাকা দিয়ে দিব, আমি তার এই কথাও বিশ্বাস করলাম, তাহলে সে 3 মাস পার হয়ে গেল, 4 মাস পার হয়ে গেল, সে আমার টাকা দিল না, এখন আমি মামলা করতে গিয়ে দেখি যে এনআই একটা মামলা আমি করতে পারবো না, ডিজাইনারের ইয়া দেওয়ার পরে 1 মাস পার হয়ে গেছে, এখন আমি আর মামলা করতে পারবো না, কিন্তু তার হাতে কিন্তু চেকটা আছে, তখন আমরা কি করি যে যেহেতু একটা চেক দেওয়া হয়েছে, লোকটার হাতে যেহেতু একটা ডকুমেন্টারি এভিডেন্স আছে, একটা চেক আছে, এবং সে যেহেতু এনআই একটা মামলা করতে পারতেছে না, যেহেতু তার টাইম পার হয়ে গেছে, সুতরাং তাকে আমরা 406, 420-এ সুযোগ দিয়ে দিয়ে থাকি, কারণ ওই লোকটা তো আসলে আইনের মার কাছে পড়ে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আরেকটা ঘটনা ঘটে যে চেকে ওই তারিখ দেয়া থাকে যে 6 মাসের মধ্যে চেক অনার করতে হয়, আপনারা জানেন 180 দিন, তো এই 180 দিনের মধ্যে সে চেকটা ডিজ অনার করায় নাই, কেন করায় নাই, সে বারবার চেক দাতাকে ফোন দিছে, বলছে যে ভাই আপনার ব্যাংকে যেতে হবে না, আমি আপনাকে টাকা এনে দিচ্ছি, নগদ টাকা এনে দিচ্ছি, আপনি চেক দিয়ে দিন, এরকম 2 মাস 3 মাস ঘুরাইতে ঘুরাইতে 6 মাস পার হয়ে গেছে, এখন চেকে তারিখ দেওয়া ছিল উপরে, তারিখ তো আর কাটাকাটি করা যাবে না, তারিখ দেওয়া ছিল, সেই 6 মাস পার হয়ে গেছে, এখন আর চেক ব্যাংক চেক নিচ্ছে না, ব্যাংকে জমা দিলে ব্যাংক বলতেছে যে আপনার চেকের মেয়াদ চলে গেছে, 6 মাসের মধ্যে তারিখে, 6 মাসের মধ্যে চেকটা ব্যাংকে দিতে হবে, কিন্তু এখন আর তারিখ চলে গেছে ভাই, আমি আপনার চেক জমা নিতে পারবো না, সুতরাং আপনাকে আমি ডি জোনারের স্লিপও দিতে পারবো না, যে আপনার চেকটা ডি জোনার হয়েছে এটা আমি স্লিপ দিতে পারবো না, আর স্লিপ ছাড়া তো আর এনআই একটা মামলা হবে না, ডি জোনারের স্লিপ তো লাগবে,
তাহলে এভাবেও কিন্তু অনেক সময় চেকের মেয়াদটা উত্তীর্ণ হয়ে যায়, 180 দিন পার হয়ে যায়। ওই চেক দাতার কথা, মৌখিক কথা বিশ্বাস করছে বিধায় সে এই বিপদে পড়েছে। এখন সেই লোকটাকে তো আমি বলতে পারি না যে আপনি বাংলাদেশে কোনো আইনে কোনো বিচার পাবেন না, তাকে তো আমি আদালত থেকে বের করে দিতে পারি। তাহলে তো সে মনে কষ্ট পাবে যে আমার এরকম একটা চেক থাকা সত্ত্বেও চেক দাতা আমার সাথে এত বড় প্রতারণা করলো, আজকে টাকা দেই কালকে টাকা দেই এই বলে টাকা দিচ্ছে না, তাহলে আমি এখন কই যাব? তখন আমরা ওই মানবিক দিক বিবেচনা করে, এই যদিও এটা আইনে ওইভাবে কভার করে না, আই এম সরি টু সে বলতে হচ্ছে, তারপরেও আমাদের এই ধারায় মামলা অনেক সময় নিয়ে থাকে যদি কেউ এই জিনিসগুলোর মধ্যে পড়ে যায়, চেকের মেয়াদ উত্তীর্ণ হয় অথবা চেক ডিজোনারের মামলা করার সময়টা কোনো কারণে পার হয়ে যায়, তখন এই মামলায় বিচার করে তাকে তার কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করা হয়। এটা আপনি নিজে যখন ভুক্তভোগী হবেন তখনও দেখবেন যে আপনার কাছে কতটা শান্তি লাগে যে আমার টাকাটা কোর্ট এইভাবে আদায় করে দিচ্ছে। আর আপনাকে যদি আমি ফেরত দিই, নিজের ক্ষেত্রে চিন্তা করবেন সবসময়, মানুষের ক্ষেত্রে না, দেখবেন আপনার কতটা কষ্ট লাগে যে আমার সাথে এত বড় প্রতারণা হলো। এরপরে আমি পারতেছি না, 1 মিনিট একটু আপনার একটু বসেন, 1 মিনিট। আচ্ছা, তো এখন যে এই 406 420 আসলে এই ক্ষেত্রে চেক ডিজনার হলেও আমরা এটা না করলে এটা নিয়ে থাকি, এটা হতে পারে, আর একটা হতে পারে, তবে এই এই ঘটনাটা ঘটবে না কখনো, এটা দেখবেন না। সেটা হলো এই ঘটনা কখনো ঘটবে না যে একই সাথে এরকম হবে না যে এই চেক ডিজনারের মামলাও করলো, ডিজনারের মামলাও করলো, আবার আপনার একই সাথে ওই বিষয়ে 406 420 করলো, এটা কি হবে? এটা কি হবে কখনো? একই সাথে দেখবেন এই ঘটনা ঘটবে না যে চেক ডিজনারের মামলাও চলতেছে আবার আপনার ইয়াও চলতেছে, এটা হবে আপনার যে কোনো একটা ফরমেটে আসলে হবে। এটা হয় না, এটা কোর্টে দেখা যাবে না, দেখবেন একই বিষয়ে দুইটা মামলা আসলে এইভাবে একই একই চেকের উপরে 406 420ও হবে, আবার আপনার চেক ডিজনারও হবে, এটা কিন্তু হবে না।
এরকম দেখবেন যে 706, 420ও চলতেছে, আবার ডিজনারের মামলাও চলতেছে। এইরকম ঘটনা কখনো ঘটবে না, এটা সুযোগ নাই। কেউ মনে একটা কমেন্ট করেছেন, আমি একটু দেখে নেই। এরকম হয় না, জি না না, এটা হওয়ার কথা না, যে কোনো একদিকে আসবে এরকম। কোর্ট যদি জানতে পারে তাহলে কিন্তু এই মামলা রাখবেন। যদি 406, 420-এ একই চেকের বিষয়ে ডিজনার আবার এই কোর্টে যদি কোনোভাবে আসামি পক্ষ ইনফর্ম করে দেয়, তাহলে আর এই মামলা চলবে না, এটা নথিজাত করে দেবে, খারিজ করে দেবে, এটা কোনোভাবেই হতে পারে। আচ্ছা, এটা গেল। এরপরে পরে আপনাদের আর কোনো ইয়ে আছে কিনা, আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন, প্রশ্ন করেন। সেক ডিজনারের মামলায় কিন্তু আমার আপনার সিভিল রিমেডি আছে, অর্ডার 37-এ ওইখানে অর্থের মামলা করা যাবে। আচ্ছা আচ্ছা, বলেন, অ্যাডভোকেট লিজা বলেন, মাদক মামলা নিয়ে বলেন। হ্যাঁ বলেন। আমাকে আপনাদের আনমিউট করতে হবে নাকি আপনারা নিজেরা আনমিউট হতে পারবেন? বলে আনমিউট হয়ে বলেন। তারপর স্যার আমার একটা আসসালামু মাম, আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু একটা আলাইকুম ইয়া স্যার। আছে, আমরা একজন একজন করে শেষ করি। যিনি একটা ইয়া লিখেছে, ফ্যাক্ট লিখেছে, আমি আগে ওইটার উত্তর দিয়ে নেই, তারপরে একজন একজন করে প্রশ্ন করবো। স্যার আমি একজন ফেস্তা মুখে বলি, 420, আমার একটা মামলায় 2 বছরের সাজা হয়েছে, আসামি আপিল করেছে, আমি সবাই লাইন আপিলকারী। মুখে বলি। আচ্ছা, মামলা বদলি, আমি আমি কথা বলি, তারপর তুমি বলো। হ্যাঁ, আপিলকারী পক্ষে মামলা বদলি হয়ে অন্য কোর্টে আসছে, ঘটনা মিথ্যা, চেকের বিষয়বস্তু শেষ হয়েছে, কিন্তু আসামির কাছে এই রিলেটেড কোন ডকুমেন্ট নাই। 2007 সালের মামলা, 2021 সালে রায় হয়েছে, আমি কিছুই জানতাম না। আচ্ছা, মিথ্যা চেকের বিষয়বস্তু শেষ হয়েছে, অন্য কোন, আমার একটা মামলায় 2 বছরের সাজা হয়েছে, আসামি আপিল করেছে, আমি আপিলকারী পক্ষে মামলা বদলি হয়ে অন্য কোর্টে আসছে, ঘটনা মিথ্যা, চেকের বিষয়বস্তু শেষ হয়েছে, কিন্তু আসামির কাছে এই রিলেটেড কোন ডকুমেন্টস নাই। আচ্ছা, এইটা আমাকে একটু, যিনি প্রশ্নটা করেছেন আপনি একটু আনমিউট হয়ে আমাকে একটু বলেন, আমি ফ্যাক্টটা আসলে এভাবে বুঝতে পারতেছি না। স্যার শুনতে পাচ্ছেন? জি 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 স্যার আমি স্যার স্যার বলেন। আমার একটা মামলা, আমি আসামি পক্ষ স্যার। এই মামলাটা হয়েছে 2007 সালে। হ্যাঁ তো আসামি তেলের ব্যবসা ছিল, তো এই ব্যবসার সময় স্যার অনেক চেক দেওয়া লাগে। হুম হুম তো আসামির থেকে স্যার চেক নিছে একটা, এটা হচ্ছে স্যার এই যে লালবাগের ঘটনা, এই পিস্তল ঠেকা এরকম বলছে আমাকে, যেটা আমার রিলেটিভ আসামি। ওই সময় পিস্তল ঠেকা চেক নিছে, চেক এটা ডিজনার করতে না পেরে আবারও ইনিশিয়াল আর একটা সাইন নিছে, হুম এই শাটার লাগায় এরকম করে। ওই লোকটার নাম আমার খেয়াল নাই, গাল কাটা কি যেন, মাস্তান টাইপের। তো স্যার এইটা এখন এখন ওই মার্কেটে একটা ঝামেল, অনেক বড় ঝামেল হয়েছিল এই টাকা পয়সা নিয়ে। তো ওই মার্কেটে যে সভাপতি ছিল, সভাপতি বলছে যে তোমাদের যা যা চেক আছে সব আমার কাছে দাও, আমার কাছে দেওয়ার পরে তো আমি তোমাদের কাজতালা করে দিব, টাকা কম বেশি দিয়ে তোমরা এই ঝামেলা মিট করো। তো স্যার এইভাবে এই ঝামেলা গুলা টোটালি মিট হয়েছে। তো মিট হওয়ার পরে এই লোকে 2007 সালে মামলা করছে, পিটিশন মামলা।
স্যার পিটিশন মামলাটা আবার এফআইআর হিসেবে কোর্টে যা জিআর মামলা হয়েছে। তো হুম এই মামলা সম্বন্ধে আমরা ভালো মন্দ কিছুই জানতাম না। 420 406 এর মামলা দিছে, তো এই 2021 সালে এটা মানে এক ভাবে এই ই হয়েছে স্যার, এই যে 2 বছরের সাজা হয়েছে, 406 1 বছর, 420-এ 1 বছর, হ্যাঁ হ্যাঁ রায় হয়েছে স্যার। তো আসামি এখন অ্যারেস্ট হয়েছে স্যার 2023-এ, হ্যাঁ আচ্ছা, ওই 2023-এ মামলার অ্যারেস্ট হয়েছে। বিষয়ে উনি কিছুই জানতো না, তাই তো? না স্যার কিছুই জানতো না। হুম আর স্যার একতরফা দুই রায় হাজার এখন দিয়েছে। স্যার আমরা স্যার আমরা এখন আপিল করছি, আমরা জামিনে আছি। হুম আপিল করার পরে এটা আবার যে বিশেষ জজে বদলি হয়েছে, এখন ট্রায়াল চল। এখন আমি কি করবো স্যার, আমি মানে কোনই পাচ্ছি না। আচ্ছা, এখন বিষয় হলো যে মামলা যেহেতু হয়ে গেছে, শাস্তি যেহেতু হয়ে গেছে, এখন আপনার মামলাকেই মোকাবেলা করতে হবে। এখন আপনার এই মামলাটা রিমান্ডে পাঠাবে, নিশ্চিত মামলাটা রিমান্ডে আসবে, বিচারিক আদালতে আবার ফেরত আসবে 100%। এখানে আসার পরে উনি যে সাক্ষীগুলো দিয়েছিল, আজকে যে ঘটনাটা প্রথমেই বললাম, ওই সাক্ষীগুলোকে আপনি রিকল চাইবেন। আপনি আপিল আদালতেই বলবেন যে আমি ওই সাক্ষীগুলোকে জেরা করতে চাই, যেহেতু আমি মামলার বিষয়ে জানতাম, তারা একতরফা সাক্ষী দিয়ে চলে গেছে। এখন আপনি এই সাক্ষীগুলো রিমান্ডে আনবেন, বিচারিক আদালতে যে বিচারক রায় দিয়েছিল ওই আদালতে আসবেন। আসার পরে আপনি সব সাক্ষীকে রিকল করবেন। ওরা যে কয়জন সাক্ষী দিয়েছে, PW 1 2 3 4 যে কয়জন দিয়েছে, সবাই রিকল চেয়ে আপনি জেরা করবেন। এবং জেরা করার পরে আপনি ছাপাই সাক্ষী দিবেন, আপনার পক্ষের সাক্ষী দেবেন। ওই সাক্ষীতে আপনার ডকুমেন্ট গুলা যা যা আছে এইগুলো আপনি দাখিল করবেন। অর্থাৎ যে এই যে আপোষের বিষয় হয়েছিল, ডাক ছিল, এই এই টাকা এইভাবে মীমাংসা হয়েছিল, এই সব ছাপাই সাক্ষীতে তুলে ধরবেন। তারপরে রায় যেটা হয় আপনার জন্য সুযোগ এইটাই, আপনি আবার বিচারিক আদালতে রিমান্ডে পাবেন। স্যার এখন যে বিশেষ জজে বদলি হয়েছে, আমার হ্যাঁ মামলার তারিখ হচ্ছে ইসে যে সোমবার স্যার প্রথম ডেট, হ্যাঁ তো হ্যাঁ বদলি জামিন নিতে হবে। হ্যাঁ বদলি জামিন নিতে হবে ওইখানে, আচ্ছা এই স্যার বদলি আদালতে। জামিন নিয়ে, হ্যাঁ, জি স্যার। এই জামিনটা নেওয়ার পরে মামলাটা আপনাকে ইয়াতে পাঠাই দেবে, আবার কি বলে, রিমান্ডে পাঠাই দেবে। আপনি জামিনেই থাকতে পারবেন, সমস্যা। স্যার বদলি জামিন আমি সাবমিশন কি রাখবো? বলতে চাই আমি এইটাই যে আমি মামলা সম্পর্কে কিছুই জানতাম না, আমার কোনো সমন যায় নাই, ওয়ারেন্ট যায় নাই, কিচ্ছু যায় নাই, পিএনডে যায় নাই, পত্রিকা আমরা দেখি নাই, কিছুই জানি না। তো কিছু না জানলে আমি তো জেরা করবো, সেটা একতরফা সাক্ষী দিয়ে পার পেয়ে গেছে। এমন তো না যে আমি মামলাটা অ্যাপিয়ার করে জামিন নেওয়ার পরে পলাতক পেয়েছিলাম, আমি আর আসি নাই, তাহলে আমার ফল্ট ছিল যে আমি মামলা জেনেও আসি নাই। কিন্তু আমি তো মামলার বিষয়ে জানিই না যে আমার নামে মামলা আছে, আমি তো জানি যে এটা আপোষ হয়ে গেছে বা এটা নিয়ে আর কিছু হবে। দেখবেন যে এই কারণেই আপনার মামলাটা রিমান্ডে পাঠাই দেবে, আপনাকে জেরা করার সুযোগ অবশ্যই আদালত দেবে। স্যার এটা কি পিটিশন আকারে দিতে হবে নাকি পিটিশন আকারে মৌখিক দিতে ভাবে হবে, শুনলে? না না, পিটিশন পিটিশনও দিবেন মৌখিক আকারে, ওই পিটিশনটাই মৌখিক আকারে তুলে ধরে। আর এটা আচ্ছা যে হেডলাইনটা মামলা, কি থাকবে জি, পিটিশনের, হেডলাইনটা কি থাকবে পিটিশনের হেডলাইনটা বিষয়টা? হলো যে, আচ্ছা পিটিশন তো আপনি তো এমনিতে জামিন চাইবেন, যে বদলি জামিন এটা আপনি চাইবেন, আর এইটার জন্য আপনি বলবেন যে আমি মামলা ইয়া কি বলে আমি মামলায় প্রতিদ্বন্দ্বিতা না করার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তাই আমি কি বলে বাদী পক্ষের সাক্ষীকে জেরা করতে চাই। এই আবেদন করতে, বাদী পক্ষের সাক্ষীকে আমি জেরা করতে চাই, জেরার আবেদন বা রিকলের আবেদন, জেরা ঠিক বলা যাবে না, রিকল চাইবেন আপনি, রিকলের আবেদন। তখন তো আপিল আদালত আর এটার জবানবন্দি বা জেরা নেবে না, এটা সংশ্লিষ্ট বিচারিক আদালতে পাঠিয়ে দেবে। এই এটা এত কিছু বলতে হয় না, শুধু জেরা না থাকলে এমনিতেই মামলা রিমান্ডে আসে, এটা বলার অপেক্ষা রাখেন। ওকে, আর আর দু একজন থ্যাংক যে ইউ স্যার। ছেড়ে দিবো, এখনই ছেড়ে দিবো, তার আর কেউ একটা প্রশ্ন করতে চেয়েছিলেন সিভিল বিষয়ে, যদি করেন আনমিউট হয়ে করেন প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার, আমি চেয়েছিলাম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। গার্ডিয়ানশিপ মামলায়, গার্ডিয়ানশিপ মামলাটা ফাইল হয়েছে, তো দেখা যায় যে গার্জেন নাবালক, তার বাবা মারা গেছে 2005, এটা কি মামলা, গার্ডিয়ানশিপ? নাবালক গার্ডিয়ানশিপ মামলা, গার্ডিয়ানশিপ, জি বলেন।
অ্যাডভোকেট বলুন এবং প্লাস কথা ক্লিয়ার না। জি বলেন। জি স্যার, গার্ডিয়ান এই যে নাবালকের যে বাবা সে মারা হ্যাঁ গিয়েছে 2005 সালে, হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু হলো ওই যে যে নাবালক তার জন্ম নিবন্ধনে সাল দেওয়া 2008, মানে ওই যে দেয় না একটু কমায় দেয় বয়সটা যাতে করে ভর্তি বা ইসের জন্য চাকরির জন্য একটু বয়স থাকে, এর হ্যাঁ জন্য তার জন্ম নিবন্ধনে 2008 সাল দেওয়া। কার এখন ওই এই বাচ্চা ক্ষেত্রে স্যার বাচ্চাটা? বাচ্চা, জি জি স্যার হ্যাঁ বাচ্চা, হ্যাঁ, তার মানে তার জন্ম হলো এক্ষেত্রে অরিজিনালি 5-এ কিন্তু দেয়া হয়েছে 8-এ, তাই তো? আটে আটে এবং তার বাবা মা আছে হ্যাঁ, তো এখন আপনি স্যার, কি চান, এক্ষেত্রে প্রমাণ করতে আপনি চান যে তার বয়স মানে 5-এ তার জন্ম, এটা প্রমাণ করতে চান? না স্যার, এখন গার্ডিয়ানশিপ মামলা করার পরে মামলাটা ফাইল হয়ে গেছে, তো এখন যদি বিচারক সাহেব আসলে যে ধরে যে বা আটকায় দেয় যে এখানে তো আসলে 5 সালে জন্ম মানে মৃত্যু হয়েছে বাবার, আবার ছেলের জন্ম 8 সালে, তো সেক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়ে গেছে, ও এক্ষেত্রে স্যার আচ্ছা কি করা যেত? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কঠিন একটা ঝামেলার মধ্যে পড়ে ফেলছেন। এখন দেখেন, এখন যে পারিবারিক যে মামলা, এই মামলায় আরসি সংশোধনের একটা আচ্ছা বলবো, PRB 240। আচ্ছা, পারিবারিক মামলায় আরসি সংশোধনের সুযোগ দিয়েছে, এটা কি আপনারা জানেন? 2023 সালে তার আরজি সংশোধনের সুযোগ আছে, কিন্তু দেখা যায় যে ওই যে কন্ট্রাডিকশনটা থেকেই যায় যে 8 সালে আবার 5 সালে, এক্ষেত্রে এটা কিভাবে না, হ্যান্ডেল করা যায়? এটা আপনি সংশোধন চাইতে পারেন, কিন্তু তার ডকুমেন্টে হলো 8 আছে, তাই তো? ডকুমেন্টে 8 আছে স্যার, আচ্ছা, এখন আপনার প্রমাণ করতে হবে যে শিক্ষাগত কিছু কারণে আপনি তার ভর্তি সুবিধায় নানা কারণে বা বয়স একটু কম দেখিয়েছেন 8-এ, কিন্তু তার অরিজিনাল জন্ম হলো 5-এ। এইটা প্রমাণ করার জন্য আপনার, সে যদি কোনো হাসপাতালে জন্মগ্রহণ করে থাকে, সেইখানের কোনো কাগজ থাকলে সেটা জমা দিতে হবে, অথবা তার যে 2005-এ জন্ম এমন কোন ডকুমেন্টারি এভিডেন্স আপনাকে জমা দিতে হবে, যেটা এই এভিডেন্সটাকে মানে মোটামুটি করে ফেলতে পারবে। এই টাইপের একটা এভিডেন্স আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এই জন্য আপনি হাসপাতাল অথবা টিকা কার্ড, বাচ্চার যে টিকা দেন আপনার সরকারি, যে এইগুলো হলো সরকারি কাগজ, বাচ্চাকে যখন টিকা দেওয়া হয় পোলিও টিকা, তখন সেখানে তার জন্ম তারিখ লেখা থাকে। এখন ওইটা খোঁজ নিয়ে দেখেন যে ওইখানে 5 লেখা আছে কিনা, এইটা জমা দিলে ওইটা আপনি কাটায় উঠতে পারবে, যে এখানে আমাদের ভুল হয়েছে। সেক্ষেত্রে স্যার সেক্ষেত্রে তো স্যার নাবালক সাবালক হয়ে যাচ্ছে, এখন সেবালক হইলে তো যে কোনো এক একদিকে তো যেতে হবে, বুঝছেন না? যে কোনো একটা দিকে তো আপনার মেনে নিতে হবে। নাবালক যদি সাবালক হয়ে যায়, এক্ষেত্রে আপনার এটা মেনেই নিতে হবে। কারণ এক্ষেত্রে আপনি যেটা বলতেছেন যে বাবার মৃত্যু 3 বছর পরে সন্তানের জন্ম, এটা অস্বাভাবিক কিছু না। বাবার মৃত্যু 3 বছর পরে জন্ম হইতে পারে, তবে এটা খুব রেয়ার কেস, যে সাধারণত 1 বছরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে যদি প্রেগনেন্ট থাকে, কিন্তু 3 বছর পরে গিয়ে জন্মগ্রহণ করবে এটা সাইন্টিফিক্যালি অসম্ভব না। মাঝে মাঝে এই ধরনের রেয়ার কেস ঘটে থাকে যে 2-3 বছর পরেও বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু এটা তো প্রমাণ করা কঠিন, এটা তো প্রমাণ করা কঠিন। সুতরাং আপনাকে প্রমাণ করতেই হবে যে তার জন্ম, তাতে সে সাবালক হয়ে গেলেও আগে তার পিতৃত্ব টিকাইতে হবে, কারণ এর সাথে তার সম্পত্তি, তার প্যাটার্নিটির পরিচয়, এই অনেক কিছু জড়িত। এই জন্য আপনার টার্গেট রাখতে হবে, সে যদি সাবালক হয়ে যায় যাক, সমস্যা নাই, কিন্তু তার জন্ম তারিখটা অন্তত, মানে সে যে তার বাবার সন্তান, এটা যেন কোশ্চেনেবল না হয়, স্যার এইটাকে ঠিক রাখতে এটা স্যার এটা প্রমাণের জন্য স্যার ওর সম্পত্তি নামজারি আছে স্যার, মানে ওর যে বাবার সম্পত্তি বা দাদা থেকে বাবা পেয়েছে এটা নামজারি আছে, মানে ওর নামেই নামজারি আছে আলাদাভাবে, যেহেতু নামজারি হয়েছে তার মানে একটা ডকুমেন্ট আছে যে উনি ওর বাবা সেই যে মারা গেছে তারই সন্তান। সেটা ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে যে আপনি গার্ডিয়ানশিপের সনদ নিচ্ছেন, সেখানে তো ভবিষ্যতে এই ডিসপিউটটাকে উঠাইতে পারে যে বাবার মৃত্যু 3 বছর পরে সন্তানের জন্ম হয়েছিল, সুতরাং এটা ফেব্রিকেটেড, যে কোনো একটা ফেব্রিকেশন আপনার বিরুদ্ধে উঠাবে যে জালিয়াতি করা হয়েছে তার বয়স, যে কোনো একটা কোশ্চেন কিন্তু উঠাবে। এই জন্য আপনার জি স্যার, জি ওই জিনিসটা ঠিক করতেই হবে, এটা একটা মারাত্মক ইস্যু। তার জন্মটা 2005, এটা আপনার বরং সে সাবালক হয়ে গেলেও কিছু করার নাই, এখানে আগে তার পিতৃত্ব আপনার রক্ষা করতে হবে। আর নাহলে ভবিষ্যতে, এটাকে বলে কালারেবল ট্রানজেকশন, ভবিষ্যতে যে কোনো পক্ষ
এটার এই কালারেবল ট্রানজেকশন হিসাবে দেখাবে যে এটা কিভাবে সম্ভব। আপনি যখন গার্ডিয়ানশিপের সনদ নিলেন ধরে, কিন্তু কারো চোখে যদি এটা পড়ে, তখন কিন্তু ওই পুরা গার্ডিয়ানশিপের ওই মামলাটাকেই প্রশ্নবিদ্ধ করে ফেলবে এই একটা কথা। তখন কিন্তু এই রাইট ঠিকানো কিন্তু কঠিন হয়ে যাবে, গার্ডিয়ানশিপের পরে সমস্ত কিছু কিন্তু বাতিল হয়ে যাবে। এখন আমি জি জানি না স্যার, কি কারণে, আমি জানি না যে কি কারণে আপনার গার্ডিয়ানশিপ সনদ লাগবে। সে যদি সাবালক হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে তার গার্ডিয়ানশিপের সনদ লাগতেছে না, সে নিজেই সবকিছু করতে পারবে। জি স্যার, কিন্তু স্যার সার্টিফিকেটের তো আসলে তার বয়স কভার করছে না, এই জন্য আসলে গার্ডিয়ানশিপটা নিতে চাচ্ছে। সার্টিফিকেটের কারণে এত বড় ক্ষতি করার দরকার? সার্টিফিকেটের থেকে আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। আর একটা প্রশ্ন করেছিলেন যে এনআইএ কি জন্য, একটা লাস্টে আমি একটু বলি, এটা আমি আগামী ক্লাসে উত্তর দিয়ে দিব, মনে রাখি শুধু হ্যাঁ প্রশ্নটা। স্যার, দুইটা কথা বলবো। এনআইএ এর মামলা আমাদের আগে তদন্ত দেওয়ার বিষয়ে কিছু, হ্যাঁ ঘোষণা আচ্ছা, এই যে যে বিষয়গুলো আছে প্লিজ আপনারা একটু এটা একটু নোট রাখেন, যেগুলোর উত্তর দিতে পারলাম না। এনআইএক্টের মামলা আমলে না নিয়ে তদন্তে দেওয়ার বিষয়ে কিছু বলবেন। আচ্ছা এটা বলবো আগামী ক্লাসে, এটা নোট রাখতে হবে। তার আগে একটা কমেন্ট আছে, ঘোষণামূলক মামলা, এটাও আপনার নোট রাখতে হবে, একটু স্ক্রিনশট রেখে দেন, আগামী ক্লাসে আমাকে বলবেন। ঠিক আছে আজকে এই পর্যন্তই রাখি, অনেকে আপনাদের স্যার বিরক্ত হয়ে গেছে। জি স্যার স্যার ওই যে আমার 420 406 হাজার মামলাটা, স্যার এটা কি প্রথম ডেটে কি আমার এটা করতে বলতে হবে নাকি সেকেন্ড ডেটে বলবো? না না, প্রথম ডেটেই বলবেন এটা, আপনি যত দ্রুত রিমান্ডে আনতে পারেন মামলা তত ওনার জন্য ভালো। আপনি প্রথম ডেটেই বলবেন, প্রথম ডেটে রিমান্ডে দিয়ে দেবেন। রিমান্ড মানে হলো মামলা পুনর্বিচারের জন্য ফেরত দিয়ে দেবেন বিচারিক আদালতে। আপনি ওই আগামী তারিখেই বলবেন। স্যার অর্থ ঋণ অর্থ জারি মামলা নিয়ে দুইটা ক্লাস দিবেন প্লিজ, একটা ক্লাস। অর্থঋণ, হ্যাঁ এই আচ্ছা মামলাগুলো অ্যাডভোকেট, কিছুই বুঝবেন না, অর্থ ঋণ অর্থ জারি। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে অ্যাডভোকেট লিজা আপনি একটু কষ্ট করে প্রশ্নগুলো নোট রাখেন। আগামী ক্লাসে, কালকেই তো আমাদের আগামী ক্লাস, কালকে জয়েনিং করে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব, আজকে নোট রাখেন। হ্যাঁ অনেকে বিরক্ত হচ্ছে কারণ অনেকে হয়তো খাওয়া দাওয়া করে নাই, অনেক সময় ক্লাস হয়েছে, কালকে দেই, কালকে আমাদের ক্লাস আছে, কালকে। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন। ওকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।